আসসালামু আলাইকুম ইগন সবাইকে স্বাগতম জানাই ম্যাথমেটিক্স ওয়ান মেয়া ক্লাসে সো সবাই যারা যুক্ত হয়েছে সবাই একটু কমেন্ট করো তো আমার সাউন্ড ঠিকভাবে শুনছো কিনা আর যারা এখনো যুক্ত হওনি তোমরা তাদেরকে একটু মেনশন করে দাও ওকে আমার সাউন্ডটা মেবি ক্লিয়ার আছে আর যারা যুক্ত হয়েছে সালাম দিয়েছে এখানে শুভ আলাইকুম আসসালাম তারপরে সালাম দিয়েছে হলো জাসহিম ওয়ালাইকুম আসসালাম তারপরে আসো মাহাতের ওকে ওয়ালাইকুম আসসালাম তারপরে আসো তাসিন ওয়ালাইকুম আসসালাম সায়েম ওয়ালাইকুম আসসালাম ওকে সো নীল ওয়ালাইকুম আসসালাম তো তোমরা একটু দ্রুত শেয়ার করে দাও তোমাদের বন্ধুদেরকে একটু তারপরে যারা যুক্ত হয়েছো তারা সবাই কমেন্ট করো কারা কারা আসো কে কোথা থেকে দেখতেছো সেটাও বলবা আজকে তোমাদের লাইভে সাধারণত সাধারণত তিনটা লাইভ মেগা মেগা ক্লাস আগে নেওয়া আজকের ক্লাসে আমরা সপ্তম অধ্যায়ে যাবো অর্থাৎ মেইন আমাদের ছিল সেই টপিকগুলো আলোচনা করবো এবং আমি পাঁচটা রচনামূলক আপনাদের কমন দেওয়ার চেষ্টা করবো যে যে রচনামূলকের কথা বলবো সেই সেই রচনামূলকগুলো পড়ে যাই কালকে ইনশাল্লাহ রচনামূলক হান্ড্রেড পারসেন্ট কমন থাকবে তো আমরা ক্লাসে দেরি করব না আমাদের ক্লাসে একশো জন মেম্বার আপ হয়ে গেলে আমরা ক্লাস স্টার্ট করে দেবো সো ফার্স্ট অফ অল আপনারা একটা কাজ করেন এখানে শেয়ারের অপশানে খুব কম শেয়ার করছেন পাবলিক একটু কাইন্ডলি আপনারা আপনাদেরকে শেয়ারটা বারবার কারণ যে ছোট বাচ্চাদের মতো দেখাই দিতে হয় সো লাইক দ্যাট এখানে তোমার শেয়ারে ক্লিক জাস্ট করবা হ্যাঁ ফেসবুক লাইভ থেকে যারা দেখতেছো যারা শেয়ারে এই যে ক্লিক করবা এই যে শেয়ার অপশন দেখতেছো একটা শেয়ার জাস্ট শেয়ারে ক্লিক শেয়ারে ক্লিক করার পর রাইট পোস্ট এখানে একটা তোমরা পোস্ট করে দাও দেওয়া শেষ পোস্ট করে দেওয়া শেষ তারপর আবার শেয়ারে ক্লিক এই যে গ্রুপ গ্রুপগুলোতে শেয়ার আমি শেয়ার করে দিলাম দেখো যত পারো এই গ্রুপ তোমাদের যতগুলো গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে তোমরা কাইন্ডলি শেয়ার করে দাও যাতে করে একশো জন মেম্বার চলে আসে আমাদের ক্লাসে আমরা ক্লাসটা সুন্দরভাবে স্টার্ট করে দেব ওকে যারা আমাদের পেইড গ্রুপ থেকে দেখতেছো পেইড গ্রুপে যে যে স্টুডেন্টগুলো এখনও আমাদের লাইভে যুক্ত হতে পারো নেই তাদের হচ্ছে মেনশন করে দাও বা লিঙ্কটা হচ্ছে আমাদের পেইড গ্রুপের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও ওকে আমি মোটামুটি দেখো শেয়ার করে দিচ্ছি এভাবে তোমরা হচ্ছে এভাবে শেয়ার করতে থাকো সো ফার্স্ট অফ অল আবার বলি শেয়ার অপশানে ক্লিক শেয়ার অপশানে ক্লিক করার পর এই যে এরকম গ্রুপগুলো চলে আসবে তোমরা এই গ্রুপগুলোতে শেয়ার করে দিবা অথবা এই যে শেয়ার মেসেজ এখানে মেসেজে গিয়ে তোমরা তোমাদের হচ্ছে এখানে যে গ্রুপগুলো শো করবে বা বন্ধুগুলো শো করবে সেই বন্ধুগুলোর মাঝে শেয়ার করে দিবা ওকে তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করবো তো দ্রুত তোমরা তোমাদের যে যেখান থেকে দেখতেছো তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও কাইন্ডলি ওকে এখন আপনারা বলেন যে আপনাদের আট তারিখের পরীক্ষা আপনাদের বর্তমানে প্রিপারেশন কেমন আপনাদের তো এই ম্যাথ পরীক্ষা আট তারিখে না আপনাদের ম্যাথ পরীক্ষা অনেক আগেই হওয়ার কথা ছিল তাই না সেই জায়গা থেকে আজকে আট তারিখ কতগুলো তারা বন্ধ দিয়েছে এতগুলো বন্ধ দেওয়ার পর আপনাদের ফিলিংস কেমন বলেন বানিয়ে লেখছেন নাম্বার কি পাবেন যদি ঠিক ভাবে বানাই লিখতে পারেন তাহলে নাম্বার পাবেন তোমাদের এখানে শেয়ারের অপশনটা এখনো খুব কম তোমরা শেয়ার আরো করে দাও স্টুডেন্ট এত কম কেন স্টুডেন্ট কি সব ঘুমাচ্ছে নাকি একদল পরীক্ষা দিতে গেছে বলো তোমাদের যাদের ইলেকট্রিক্যাল থেকে এখানে দেখতেছো তোমরা হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য লাইফটা পিছিয়ে নেওয়া হয়েছিল কিন্তু তোমাদের নেওয়া হইতো মেবি এগারোটার সময় ওকে তো তোমরা যারা এখনো শেয়ার করনি তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দাও আচ্ছা তোমাদের যেটা বলছিলাম তোমাদের প্রিপারেশন বর্তমানে কিরকম সেটা একটু আমাকে বলবা তোমাদের প্রিপারেশন কিরকম সেটা একটু বলো তোমাদের বর্তমানে প্রিপারেশন কেমন সেটা একটু কাইন্ডলি বলো তোমাদের প্রিপারেশন কিরকম ওকে আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি ওকে হুম সত্তর আচ্ছা দেখেন আমি আজকে আপনাদের কয়েকটা রচনামূলক লিখে দিচ্ছি বোর্ডে দেখেন তো আপনারা এই রচনামূলকগুলো সলভ করছেন কিনা জানাবেন আপনার তো এর আগে বেশ কয়েকটা অধ্যায় রচনামূলক নিয়ে টপিক নিয়ে আলোচনা করছিলাম সো আর এখানে বোর্ডে দেখো যারা দ্বিতীয় সেমিস্টার এখনো ভর্তি হওনি ভর্তি হয়ে নিতে পারো যদিও বা আমাদের বলা হচ্ছিল যে পঞ্চাশ জনের জন্য বারোশো নিরানব্বই টাকা অলরেডি পঞ্চাশ জন আপ হয়ে গেছে তবুও তোমরা যারা এখন ভর্তি হতে যাচ্ছ তাদের জন্য বারোশো নিরানব্বই টাকায় নেওয়া হচ্ছে তোমরা দ্রুত ভর্তি হয়ে নিতে পারো ওকে সেকেন্ড সেমিস্টারে কোর্সে সেকেন্ড সেমিস্টারে তোমরা ম্যাথমেটিক্স টু পাওয়া ম্যাথমেটিক্স টুতে সাধারণত ক্যালকুলেস নিয়ে কথা হবে সুন্দর একটা পার্ট সম্পূর্ণই নতুন পার্ট কেননা দেখো তোমাদের বইয়ে বিন্যাস সমাবেশ আছে ত্রিকমিতি আছে এগুলো তোমরা কোথাও না কোথাও পড়ছিলে ক্লাস নাইন টেন থেকে কিন্তু ক্যালকুলেস যে পার্টটা আছে সেটা কিন্তু একদমই তোমার জন্য নিউ একটা পার্ট সো এটা কোথাও শেখানো হয়নি বা পড়ানো হয়নি কিন্তু এই শেখানোর টপিকটা যদি তোমার বেস্ট টিচার তোমাকে শেখায় ক্যালকুলাসটা তাহলে কিন্তু ভবিষ্যতে তুমি বেস্ট জায়গাটায় যাবা কেন কারণ তোমার ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটা বইয়ে সাধারণত সূত্রের প্রুফে ক্যালকুলাস লাগবে এটা মাথায় রাখিও আমার কথা এখন বিশ্বাস না করলে কালকে অবশ্যই বিশ্বাস করতে হবে বি ক্যালকুলেশন আর সাধারণত কোনো ইঞ্জিনিয়ারিং সূত্রের প্রমাণ নেই সো ক্যালকুলাস তোমাকে খুব ভালো করেই পারতে হবে তো সেই জন্য তোমরা চাইলে আমাদের সেকেন্ড সেমিস্টারে কোর্সে ভর্তি হয়ে নিয়ে আমার ক্যালকুলাস তোমার সুন্দরভাবেই শিখতে পারো কিন্তু ঠিক আছে তো আমি ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের যে রচনামূলকগুলো একটু হাইলাইট করে দিচ্ছি সেই রচনামূলকগুলো একটু ফোকাস দিবা তোমরা ওকে এক নম্বর প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় আমি করাইছি রাইট প্রথম অধ্যায় এবং দ্বিতীয় আমি সেদিন মেগা ক্লাসে করাইছি তো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে মেগা ক্লাসে সাধারণত আমি সমাধান ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান এই কথাটা বলছিল ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান এই একটা ম্যাথের আমি সমাধান দেখিয়েছিলাম সবাইকেই তোমরা এই সমাধানটা করবা অথবা তোমরা হচ্ছে ক্রেমারের নিয়ম অনুযায়ী সমাধান সমাধান তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট দুইটা অধ্যায় থেকে রচনামূলকের জন্য কোশ্চিন যেটা আসার কথা সেই কোশ্চিনের টপিকটা আমি লিখে দিলাম যে আপনাদের ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে বলবে অথবা বলবে যে ক্রামারের নিয়ম অনুযায়ী সমাধান করো যেটা আর কি না ক্লাস অলরেডি মেয়ের ক্লাস আমি নিয়েছি তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজ অথবা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে তোমরা চাইলে মেয়ের ক্লাসগুলো করে নিতে পারো ওকে আহ এরপর নেক্সট দুই নাম্বারের জন্য তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তৃতীয় অধ্যায় আর হচ্ছে চতুর্থ অধ্যায় তো তৃতীয় অধ্যায় থেকে যে কোশ্চিনটা আমি আপনাদেরকে সেদিন করাইছিলাম আপনাদের হয়তো মনে আছে আমি আরেকবার লিখে দিচ্ছি কোথায় গেল তৃতীয় অধ্যায় মোটামুটি অনেক কয়টা অঙ্কই করাইছিলাম সেদিন মেয়া ক্লাসে তো যারা ক্লাস করনি তারা হচ্ছে এগুলো দেখে নিবা। প্লাস হচ্ছে পি প্লাস টু এই রচনামূলকটা আমি করিয়েছিলাম তোমরা এটা করে নিবা সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলো পি এর মান কত বর্গ মান কত এটা করব ক্লিয়ার এবং আমরা এই অধ্যায় থেকে আরেকটা কোশ্চেন দিয়েছিলাম সেটা হচ্ছে যে অথবা অথবা তোমাদের আরেকটা কোশ্চেন আসতে পারে সেটা হলো ঠিক এরকম টাইপের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক জিরো সমীকরণের মূল দয় আলফা ও বিটা হলে আলফা প্লাস ওয়ান বাই বিটা ও বিটা প্লাস ওয়ান বাই আলফা মূলগুলো দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় করো তাহলে তৃতীয় থেকে কয়টা রচনামূলক বললাম মোটামুটি এই দুইটা রচনামূলকের কথা বললাম ওকে তোমরা হচ্ছে ওয়ান মিনিট তোমরা হচ্ছে দেখো এই রচনামূলক তিনটা যেটা লিখে দিলাম এই তিনটাই কিন্তু আমি করিয়েছি ওকে সো তোমরা এখানে যারা নতুন যুক্ত হয়েছে তাদেরকে আবারও বলে দেই যে আমরা বর্তমানে রচনামূলক পাঁচটা যেটা তোমাদের ইম্পর্টেন্ট সেই পাঁচটায় আমি কমন দেব সেই পাঁচটার মাঝে কি কি থাকতে পারে সেগুলো আমি এখন লিখে দিচ্ছি তোমরা একটু খাতায় নোট করে নাও এবং হচ্ছে পরীক্ষার আগের দিনে তোমরা হচ্ছে এই কয়েকটা রচনামূলক যে কয়েকটা আমি বোর্ডে লিখে দেব এগুলোই শুধু ফলো করবা তাহলেই হবে একটু কালি ভরে নেই মার্কারে ক্লাস নিতে মার্কারের একদম অবস্থা খারাপ খালি ক্লাস খালি ক্লাস মার্কার ওকে যারা নতুন যুক্ত হয়েছে তারা একটু শেয়ার করে দাও তোমরা তোমাদের বন্ধুদের মাঝে এখানে প্রায় একশো জন দেখতেছ কিন্তু শেয়ার কিন্তু হয়নি অতগুলো তো শেয়ার করে দিলে মেবি ভালো হয় আর দুপুর টাইমের ক্লাস তোমাদের আজকের ক্লাসটা করলে এর আগে যত ক্লাস করছে তার চেয়ে বেশি উপকৃত হবে আজকের ক্লাসটা করে ওকে আজকের ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে দেখবা যাই হোক এবং তোমাদের একটা কথা বলে দেওয়া ভালো যে তোমরা এখানে নতুন তোমরা যারা চাকরি নিয়ে জানতে চাও বা চাকরি নিয়ে জানার আগ্রহ রয়েছে তাদের জন্য কিন্তু ঠিক শুক্রবার মানে কালকে একটা লাইভ হবে রাতে তোমার সবাই রাতে লাইভটাতে অংশগ্রহণ করবে তাহলে চাকরির একটা বেসিক ধারণা পাওয়া তোমরা ওকে আচ্ছা এরপরে আমরা তিন নাম্বারে যাবো তিন নাম্বারে যে রচনামূলকের টাইপটা হবে সেটা মূলত আমাদের চতুর্থ অধ্যায় থেকে হবে কত অধ্যায় চতুর্থ অধ্যায় এবং আমি কিন্তু লাস্ট মেগা ক্লাসে সুন্দর একটা আপনাদের ব্যাখ্যা দিয়েছিলাম যে কোন অধ্যায় থেকে রচনামূলক আসতে পারে কোন থেকে আসতে পারে না ঠিক আছে তো ওই ব্যাখ্যাটা আপনার ফলো করিয়েন চতুর্থ অধ্যায় থেকে যে রচনামূলকটা সেটা সাধারণত আপনাদের দিতেও পারে আবার নাও দিতে পারে স্কিপও করতে পারে তবে দেওয়ার সম্ভাবনাও অনেক বেশি রয়েছে যদি দেয় তাহলে আমি যে কয়েকটা এখন লিখে দেব সেই কয়েকটার মাঝে থেকেই সীমাবদ্ধ থাকবে ঠিক আছে একটু দেখো যে এককের একটি কাল্পনিক ঘনমূল দেখো এককের এটাও করাইছি আমি ওমেগা হলে প্রমাণ করো যে এই ম্যাটটা কালকে আসার জন্য ইম্পর্টেন্ট এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার প্লাস হচ্ছে ওমেগা ওমেগা তার তারপর হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওমেগা স্কোয়ার ওয়াই ওমেগা স্কোয়ার দেখো তোমাদের বইয়ে কিন্তু এই ম্যাটটা রয়েছে আশা করি তোমরা সবাই এটা খুঁজে বের করতে পারবা এই ম্যাটটা কিন্তু তোমাদের বইয়ে রয়েছে এই ম্যাটটা কালকে আসার জন্য ইম্পর্টেন্ট ওকে অচনা মূল্য তিন নাম্বার এটা আচ্ছা তারপর তারপরে যেটা তোমাদের এই অধ্যায় থেকে আসতে পারে চতুর্থ অধ্যায় থেকে সেটা হলো যে অথবা আমি লিখে দিচ্ছি অথবা এটার পরিবর্তে তোমাদের যেটা থাকবে সেটা হলো উদাহরণ থেকে তোমাদের বইয়ে তোমাদের বইয়ে উদাহরণে দেখবা বিশ নাম্বার উদাহরণ যে যদি কিউবিক রুট এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল পি প্লাস আই কিউ হয় তবে দেখাও যে এই ম্যাটটা ইম্পর্টেন্ট ওকে পি এই আমাদের চার নম্বর অধ্যায় তাহলে আমরা মোটামুটি এক থেকে চার পর্যন্ত রচনামূলকে যেগুলো আসবে দেখো কয়টা দিয়েছি একটা দুইটা তিনটা তারপর হচ্ছে চারটা পাঁচটা তাহলে আমরা পাঁচটা রচনামূলক দিয়েছি হ্যাঁ এই পাঁচটা রচনামূলকের মাছ থেকে আপনারা ধরে নেন যে এখান থেকে কনফার্ম কনফার্ম ধরে নেন দুইটা রচনামূলক পেয়ে গেছেন কনফার্ম হ্যাঁ এটা নিয়ে সন্দেহ নাই আচ্ছা এরপরে আমরা হচ্ছে নেক্সট আমাদের পঞ্চম যে অধ্যায় রয়েছে সেই পঞ্চম অধ্যায় থেকে যে রচনামূলকটা আসতে পারে সেটা আমি একটু লিখে দিচ্ছি পঞ্চম আর ষষ্ঠ তো সাধারণত বেসিক্যালি পঞ্চম অধ্যায় থেকে রচনামূলক আসার সম্ভাবনাটা খুব কম যদি আসে সেটা রচনামূলক হতে পারে বা সংক্ষিপ্ত হতে পারে সেটা কি সেটা হলো যে চার নাম্বার ম্যাথমেটিক বর্ণগুলোকে এই ম্যাথটা দেখ তিন চার পাঁচ ছয় সাত আট নয় বানানটা কেমন হয়ে গেল ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে শব্দটির বর্ণ গুলোকে কত প্রকারে সাজানো যায় তা বের করো এবং এদের মাঝে কতগুলো সরবর্ণ একত্রে থাকবে তারপরে এরকম কোশ্চেন হতে পারে দুটি এম শেষে থাকলে বিন্যাস সংখ্যা কত তো আমি যখন এটার ক্লাস নিয়েছিলাম তখন আমি আসলে খুব সুন্দর করে বিস্তারিতভাবে আপনাদেরকে বর্ণনা দিয়েছিলাম যে রকম কীরকমভাবে পেঁচাতে পারে যেরকমভাবে পেঁচাই না না কেন আমাদের সূত্র বা ফর্মুলা একটাই সেটা আমি আগামী মেগা ক্লাসে কিন্তু করিয়েছিলাম যারা আগামী মেগা ক্লাসটা করছো তারা হয়তো বা এই বিষয়টা খুব ভালো করেই বুঝতে পারতোস ওকে সো এই ম্যাথমেটিক্স শব্দটার পরিবর্তে কিন্তু আমাদের কালকে পলিটেকনিক কি পলিটেকনিক যে শব্দটা আছে সেই শব্দটার ব্যবহারও করতে পারে বাট একই জিনিস কিন্তু কালকে আবার ভয় খেব না যে ভাইয়া আপনি লিখে পলিটেকনিক বা বা ইলেকট্রিক্যাল অন্য একটা শব্দ আছে তোমাদের বারবার একটা কথা বলে দাও ভালো যে তোমরা এখানে কিন্তু ইঞ্জিনিয়ার হতে আসছো রাইট ইঞ্জিনিয়ারিং যখন করতে যাচ্ছ বা ইঞ্জিনিয়ার যখন তুমি একজন হবা তখন তো আসলে কপি করে কোনো কিছু হবে না তুমি যখন একটা বাড়ি বানাবা তখন আরেকটা যখন বাড়ি বানাবে আরেক দিকে তখন তো একবারে যে হুবহু কপি টু কপি হবে তা তো না একজন বাড়িওয়ালা আমাকে এভাবে করে করে দেন দেন আমাকে কিন্তু যদি তুমি এরকম কপি বিদ্যা শিখে যাও তাহলে সেখানে কিভাবে তুমি কাজ তাই তোমাকে হবে আমাকে এই অঙ্কটার বেসিক কি সেটা জানতে হবে এই বেসিকটা জানার পর আমি ম্যাথমেটিক শব্দ না পুরো বাংলাদেশের নামটা যদি লেখা থাকে বাংলাদেশ শব্দটিতে এইভাবে এভাবে সাজাও তাহলে যেন আমি অঙ্কটা করতে পারি এভাবে কিন্তু তোমাদেরকে পড়াশোনাটা করতে হবে ঠিক আছে কপি বিদ্যা কিন্তু ভয়ঙ্কর ঠিক আছে চুরি বিদ্যা ভয়ঙ্কর না কপি বিদ্যা ভয়ঙ্কর সো কপি করা শিখবা না বেসিকটা বোঝার চেষ্টা করবা আচ্ছা এরপরে আসো ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে আর একটা এখানে কোশ্চিন থাকে সাধারণত যেমন মনে করো তোমার ওই কি বলে একটা কোশ্চিন দাঁড়াও ছয় পাঁচ তিন দুই শূন্য অঙ্কগুলো দ্বারা পাঁচ অঙ্কের একটি সার্থক বীজ সংখ্যা তৈরি করে এটাও করাইছি আমি হ্যাঁ এটাও করাইছি দেখো এই কোশ্চিনটা দেখো তোমাদের বই আছে দুই শূন্য অঙ্কগুলো দ্বারা অঙ্ক গুলো দ্বারা পাঁচ অঙ্কের সার্থক বিজোর বা জোর বলতে পারে হ্যাঁ সার্থক বিজোর সংখ্যা তৈরি করো আচ্ছা কতগুলো আচ্ছা এইভাবে লিখে দিই সার্থক বিজোর সংখ্যা কতগুলো তৈরি করা যায় কতগুলো তৈরি করা যায় এই কোশ্চিনটা এটাও করাইছি খুবই ইজি কোশ্চিন এইটার সাথে এটা প্রায় মিলে যাবে তোমরা যে কোনো একটা আসবে তোমরা দুটায় অবশ্যই পড়ে যাবে এবারে ছয় অধ্যায় আসি পাঁচ নম্বর যে কোশ্চিনটা দেব ছয় অধ্যায় থেকে রচনামূলকটা আসার সম্ভাবনা প্রায় বেশি মানে নাইনটি পার্সেন্ট সম্ভাবনা ছয় অধ্যায় আর টেন পার্সেন্ট হচ্ছে এইটা ঠিক আছে ছয় অধ্যায় থেকে আসলে এই অধ্যায় থেকে রচনামূলক আসবে না তবে হ্যাঁ এগুলো যে ভাইয়া পড়বো কি পড়বো না এগুলো অবশ্যই পড়ে যাবেন কারণ না এগুলো রচনামূলকে না দিলেও সংক্ষিপ্তে আপনাদেরকে দিয়ে দিতে পারে ঠিক আছে সবাই পড়ে যাবা যেহেতু দেখো কয়টা দিলাম সব মিলিয়ে ধরে নাও যে আমি মনে হয় ছয়টা থেকে সাতটা দিলাম অল্প বেশি না ছয় থেকে সাতটা ম্যাচ করলাম আর যাবে যাবে বলো না থেকে দিলাম শুধু এবার অধ্যায় অধ্যায়ে আমরা হচ্ছে যে কাজটা করবো রচনামূলক বি থাকার সম্বন্ধে প্রায় নাইনটি পার্সেন্ট ধরে নাও তো ছয় অধ্যায় থেকে আমি আপনাদেরকে একটা প্রমাণ লিখে দিয়েছিলাম সেই দিন প্রমাণটা আমি করাচ্ছিলাম সেই প্রমাণটা কত প্রমাণ করো যে প্রমাণ করো যে আমার এই সাজেশনটা কালকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হবে ঠিক আছে সো এই মেন্টালিটিতে সাজেশনটা অবশ্যই নোট করে নাও কালকে পরীক্ষা দিয়ে এসে আমাকে বলিও এই যে এই প্রমাণটা দেখো তোমাদের বইয়ে আছে আর যদি কেউ এই প্রমাণটা না পারো সবাই আমার ক্লাস দেখে নিও আমার ক্লাসে এই প্রমাণটা কিন্তু করা আছে অর্থাৎ আমি আগামী ক্লাসে মেগা ক্লাসে কিন্তু এক থেকে ছয় অধ্যায় এক থেকে কত অধ্যায় ছয় অধ্যায় পর্যন্ত ক্লাসটা করাইছি ওকে ওয়েল সো এইটা কেন বা অথবা অথবা তোমাদের যে কোশ্চিনটা থাকতে পারে এই কোশ্চিনটা কিন্তু লেখাটা আমার জন্য অনেক বড় হবে তো আমি কোশ্চিনটা লিখে দেবো না বাট তোমাদেরকে আমি বলতেছি সেটা কি যে জন পনেরো জন ক্রিকেট খেলোয়াড় আশা করি এখন বুঝে গেছো ক্রিকেট খেলো তাহলে কোন অঙ্কটার কথা বলতেছি আশা করি এটা বুঝে গেছো নাকি পনেরো জন ক্রিকেট খেলোয়াড় ড্যাশ ড্যাশ তাহলে লাস্টে লেখা আছে কি কত প্রকারের দল গঠন করা যায় এই কোশ্চিনটা দল গঠন করা যায় তোমরা অবশ্যই আমার ক্লাস দেখবে হ্যাঁ ক্লাস না দেখে এগুলা শিখতে যেও না একা বাহাদুরি করতে যেও না ক্লাস দেখে করিও তাহলে তোমাদের জন্য হবে এই নাও আসে অন্য ম্যাথ যদি আসে ক্লাসটা যদি কেউ দেখে থাকে সে অন্য ম্যাথও ভালো করে সলভ করতে পারবে তারপরে কি ছিল এগুলোর পরিবর্তে ছিল যেমন মনে করো তোমাদের আপেল কলার অঙ্গ ছিল বিজ্ঞান বিভাগ ছিল যেমন ছয়জন বিজ্ঞান চারজন কলা বিভাগ এরকম ম্যাথও কিন্তু আমি করাইছিলাম আগামী ক্লাসে তো এইটার পরিবর্তে এই যে পনেরো জন ক্রিকেট খেলোয়াড় আছে এটা দিয়ে যে দল গঠন করা যায় এটার পরিবর্তে কিন্তু আসতে পারে যে ছয় জন বিজ্ঞান বিভাগ চারজন কলা বিভাগ থেকে এরকম কোশ্চিন কিন্তু আসে তোমাদের বইয়ে তো ওই কোশ্চিনটাও আসতে পারে তো সেই জন্য বললাম অবশ্যই আমার ক্লাসটা দেখে নিও তোমরা সবাই তো ছয় অধ্যায় শেষ এখন আসো আমরা আমাদের যে সপ্তম অধ্যায় আছে অষ্টম অধ্যায় আছে নবম অধ্যায় আছে দশম অধ্যায় আছে এই অধ্যায়গুলো আমি সাধারণত আজকে সাধারণত মোটামুটি কিছু টপিক আলোচনা এই টপিকগুলো আপনারা ভালো করে পড়ে যাবেন আর বেসিক্যালি সাধারণত থেকে যদি রচনামূলকের কথা বলি রচনামূলক আসবে হলো সাতটা তার মধ্যে থেকে ত্রিকোণমিতি থেকে সর্বনিম্ন থাকবে দুইটা কয়টা থাকবে সর্বনিম্ন দুইটা সর্বোচ্চ তিনটা রচনামূলক ত্রিকোমিত থাকবে তো ওই দুইটা রচনামূলক কি কি সেই দুইটা রচনামূলক আমি আজকে ফোকাস দিব তো ওই দুইটা রচনামূলক একটু কমন দেওয়ার জন্য আপনাদেরকে আমি একটু সারাবেড়া করে করাবো সারাবেড়া করে কিরকম যে ধরে নাও যে আমি হচ্ছে হয়তোবা বারো অধ্যায় শুরু করতে পারি তারপর হয়তো বা দশ অধ্যায় শুরু করতে পারি তারপর হয়তো বা নয় শুরু করতে পারি কেননা রচনামূলকগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ঠিক আছে তো আশা করি আপনাদের এক থেকে ছয় অধ্যায় রচনামূলক দেওয়া শেষ এবার আসো আমি তোমাদেরকে সাত থেকে বারো অধ্যায় ত্রিকম্বিতির রচনামূলক গুলো একটু দিয়ে দেবো আচ্ছা ত্রিকমিতির অধ্যায় আমরা প্রথমে বের করব হচ্ছে বারো অধ্যায় সবাই তোমাদের বই খুলে বারো অধ্যায়টি একটু বের করে ফেলো সবাই তোমাদের বই খুলে একটু বারো অধ্যায় বের করো ত্রিকমিতির সবাই আমরা একটু বারো অধ্যায়টা বের করে ফেলি সবাই আমরা বারো অধ্যায় বের করে ফেলি আশা করি বের করে ফেলা শেষ সবার আমি এখানে তিনটা বারো অধ্যায় প্রুফ লিখবো দেখো এখন কিন্তু নতুন করে ভাই বারো টোটালি ব্যাখ্যা করা বা করা আমাদের পক্ষে ইম্পসিবল সো সেই জন্য আমি যে আপনাদের জন্য ইম্পর্টেন্ট সেই ম্যাটটা লিখে দেবো তারপর ওটা সমাধান নিয়ে আলোচনা করব। আমরা এখানে তিনটা সূত্র লিখে দেব বেসিক্যালি ওইটা কি তিনটা সূত্র যেমন একটা সূত্র আছে হলো টেন তোমার হচ্ছে এ মাইনাস বি ডিভাইডেড বাই আছে কি হবে এটা একটা সূত্র তারপর বড় হাতে সি হ্যাঁ তো এই সূত্রটা মনে রাখার টেকনিকটা হচ্ছে দেখো এখানে আছে কি এ মাইনাস এখানে আছে সি এ তাহলে এখানে যদি আমি দেখি তাহলে মিসিং কি এখানে কিন্তু মিসিং হচ্ছে আমাদের সি রাইট এখানে মিসিং কি এখানে মিসিং হচ্ছে আমাদের সি তো এই সূত্রটার যে প্রমাণটা তোমাদের করতে হবে সেটা হলো যে মাইনাস এ ছোট হাতের বি বাই হচ্ছে তোমার বড় ছোট হাতের এ প্লাস হচ্ছে বি ইন্টু হচ্ছে এখানে মিসিং হচ্ছে তোমার সি এই সিটা এখানে ডিভাইডেড বাই টু সেম ভাবে এটাকেও কপি করবা কিভাবে যে এখানে আছে বি আর সি তাহলে এখানে ছোট হাতের বি ছোট হাতের সি ছোটো হাতের বি প্লাস ছোটো হাতের এখানে মিসিং হচ্ছে এ দেখো এ বি নাই হচ্ছে এ এভাবে করবা এখানে ওই একই কাজ ছোটো C সি ছোটো হাতের এ ছোটো হাতের সি প্লাস ছোটো এ করড বি বাই এই তিনটা অবশ্য তোমাদের কোশ্চেনেই লিখে দেওয়া থাকবে এমনটা না যে তোমাদের ভাই এটা মুখস্থ করতে হবে বাট এই তিনটে তোমাদের কি কোশ্চেনেই দেওয়া থাকবে দেওয়ার পর বলবে যে কি এটা প্রমাণ করো প্রমাণ করো ওকে এখন এই প্রমাণের তিনটাই একই তিনটাই কি একই প্রমাণ আমি জাস্ট একটা করবো বাকি দুটা একই নিয়ম ভয় খাওয়ার কিছু নেই ভাই তিনটাই একই প্রমাণ জাস্ট এখানে একটাতে আছে এ বি আর ঠিক আছে তো তোমাদের আসে হলো সবচেয়ে বেশি যেটা সেটা হলো যে তোমাদের এটাও আসে বেশি এটাও আসে এই দুটা বেশি আসে এটা একটু কম আসে আমি এই দুটার মধ্যে কোনটা করবো বলো তোমরাই বলো এক নাম্বারটা করাবো নাকি দুই নাম্বারটা করাবো বলেন এক নাম্বারটা করাবো নাকি দুই নাম্বারটা করাবো সবাই একটু কমেন্ট করলে ভালো হয় তাহলে আমি বেস করে আপনাদেরকে করাবো যে কার কোনটা বেশি প্রবলেম একই অঙ্ক কিন্তু একই অঙ্ক আচ্ছা আমি দুই নাম্বারটা করাই দি দেখো দুই নাম্বারে আমার এইটা দেওয়া আছে রাইট এখন এই প্রমাণের জন্য আমাদের হচ্ছে একটা সূত্র জানতে হবে এই প্রমাণের জন্য আমাদের কি জানতে হবে একটা আর একটা সূত্র জানতে হবে এই অধ্যায় যেটাকে বলা হয় বেসিক একদমই সূত্র সূত্রটা কি সূত্রটা হচ্ছে তোমার এ ডিভাইডেড বাই সাইন এ বি ডিভাইডেড বাই সাইন বি সি ডিভাইডেড বাই সাইন সি 2s এটা একটা সূত্র আছে তোমাদের বইয়ে দেখবা এটা কি একটা সাথে একটা সূত্র আছে এই সূত্রটার একটা প্রমাণও আছে এই সূত্রটা কি আছে একটা প্রুফ আছে তো এই প্রুফটা হচ্ছে তোমরা একটু দেখে যাও এই সূত্রটার কি আছে একটা প্রমাণও আছে এই প্রুফটাও তোমরা দেখে যাবা তবে আমি এই প্রুফটা করাবো না ওকে এই প্রুফটা তেমন একটা ইম্পর্টেন্ট না বাট কখনো কখনো খাতTramও যদি করে জিজ্ঞেস করে তো এইটা দিবে ঠিক আছে সো এই প্রুফটাও ইজি আছে তোমরা চাইলে বই বইয়েও সলভ আছে বই দেখেও সলভ করতে পারো আদারওয়াইজ আমাদের ইউটিউব চ্যানেলেও দেখেও সলভটা করে নিতে পারো এখন আমরা এই সূত্রটা থেকে এখানের প্রমাণটা কি করে একটু মিলাতে পারি সেটা একটু দেখো আমরা এখানে দেখতেছি ট্যান এর বি এস আর সি আছে সূত্রে মানে প্রমাণে বি কি আছে সি আছে তো এই বি সি নিয়ে আমাকে কাজ করতে হবে সো আমার এই সূত্র হতে আমরা শুধু এই দুইটাকে নিয়ে কাজ করব কোন দুইটাকে নিয়ে কাজ করব এই দুইটাকে নিয়ে অর্থাৎ আমরা আমরা এই প্রমাণটা যখন করব দুই নাম্বার প্রমাণটা যখন করব তখন প্রথমে লিখব যে আমরা জানি আমরা জানি b ডিভাইডেড বাই sin b ইজ ইকুয়াল c বাই sin c পারবো না আমরা বলো সবাই পারবো তো আমরা এবার আসো যে ভাইয়া যদি আমাকে তিন নাম্বারটা প্রমাণ করতে হয় তাহলে আমি কি করব তখন দেখো এখানে কি আছে c আর a আছে তাহলে আমাকে এই সি হতো এই খুব সিম্পল বিষয় কিন্তু কারণ দেখো যেহেতু আমি কোনো দুইটা কিন্তু আমি সি ইজ এ লিখতেই পারি আবার আমাকে যদি প্রথমটা প্রমাণের কথা বলা হইত তাহলে এখানে এ আর বি আছে সো আমি সাইন এ ইজ ইকুয়াল সাইন বি এটা পারি তো আমার প্রমাণের ক্ষেত্রে যখন যেটা লাগবে আমি তখন সেই সূত্রটা অ্যাপ্লাই করে দেবো সবাই আশা করি এটা বুঝতে পারছেন আচ্ছা এখন আমরা যে কাজটা করবো সেটা হলো যে আমরা একটু ওলট পালট করতে পারি ওলট পালট কিরকম যে আমরা এইটাকে এই দিকে এইটাকে এই দিকে নিয়ে আসবো সো আমি যদি সিটাকে এখানে নিয়ে যাই আর বিটাকে এখানে নিয়ে যাই তো কারো কি কোন প্রবলেম আছে প্রবলেম আশা করি থাকার কথা না তেমন একটা দেখো আমরা হচ্ছে যদি ওলট পালট করতে চাই তাহলে আমরা হচ্ছে বিটাকে যদি এখানে নেই আর সিটাকে তাহলে আমাদেরকে নিচে নিয়ে আসতে হবে ক্লিয়ার অল ইজ ক্লিয়ার সবাই একটু ক্লিয়ার লেখো ক্লিয়ার ওকে নাও আসো তোমরা সূত্র এবার সবাই জানো সূত্র সবাই জানো হয়তো আবার হয়তো অনেকে জানো না এটা হচ্ছে নবম অধ্যায়ে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর মাঝে পড়ে যায় আমরা যদি সূত্রগুলো একটু লিখে দেই এখানে তাহলে মেবি তোমাদের জন্য একটু ভালো হবে আমরা কোথায় লিখে দেই আমাদের বোর্ডটা ওই দিকে একটু প্রসারিত রয়েছে আমি নিজে লিখে দিই দেখো আমরা কিন্তু সবাই শিখছিলাম যে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা একই সাথে আমরা শিখছিলাম সাইন সি মাইনাস সাইন এর ফর্মুলা কি শিখছি কি নাই অবশ্যই কিন্তু শিখছিলাম তো সাইন সি সাইন ডি এর সূত্রটা কি ছিল টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই টু ইন্টু সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু আর এইটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে কস আগে থাকবে কারণ দেখো সাইনটাকে আগে দিছি cos মন খারাপ করে আছে তো আমি cosটাকে আগে দেব আমি কিন্তু এইভাবে মনে রাখি বুঝছো তাহলে এভাবে কিন্তু টেকনিকে মনে থাকে ইজিলি তো এই হলো আমার দুইটা ফর্মুলা এই ফর্মুলা দুটা অনেকে ভুলে গেছে তো ফর্মুলা দুটা মনে রাখার টেকনিক বলি যে sin c হচ্ছে sin d sin c হচ্ছে sin d দুটো সূত্র একই সূত্র তো সাইনের ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে sinটা আগে বসবে কস্টা পরে বসবে আর এখানে দেখো কোনো রকমের সেন্স নাই কিন্তু সি প্লাস ডি ডিভাইডেড বাই টু এখানেও সি প্লাস ডি ডিভাইডেড বাই টু এখানে সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু এখানে সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু তাহলে পরিবর্তনটা কোথায় এখানে সাইন আগে এখানে কস আগে তারপরে সাইন ঠিক আছে এতটুকু শুধু পরিবর্তন সো আশা করি আপনারা এই ফর্মুলাটা মেনটেন করতে পারবেন ওকে ক্লিয়ার আই হোপ ক্লিয়ার আচ্ছা এখন আসো আমরা তাহলে ভাইয়া এখানে সাইন বি আর হচ্ছে সাইন সি এইটাকে আমরা ধরতে পারি এই যে এইটা বিটাকে আমরা ধরতে পারি কি সি আর এই সিটাকে আমরা ধরতে পারি ডি ওকে যদি আমরা ওইটা ধরে কাজ করি তাহলে আমরা প্রথমত এখানে একটু তাকাই যে বি মাইনাস সি আছে কি আছে বি মাইনাস সি আছে আর নিচে কি আছে বি প্লাস সি আছে তো আমি যদি উপরে বি মাইনাস সি করতে চাই আর নিচে যদি বি প্লাস সি করতে চাই তাহলে আমাদের কি যেন করতে হয় ভাই আমাদের বি ও যোজন যোজন করতে হয় বি ও জোন তারপরে হচ্ছে যোজন এটা সবাই আশা করি জানো যে বিয়োজন যোজন করে পায় কারণ দেখো আমার যেহেতু বি সি আছে আগে माइनस আছে সেজন্য আগে বিয়োজন পরে যেহেতু যোগ আছে সেজন্য পরে যোগ তাহলে আমাদের উপরেও কি হবে উপরেও আমাদের সাধারণত আগে माइनस হবে নিচে কি হবে প্লাস হবে আচ্ছা ভাই ক্লিয়ার আই হোপ এতটুকু জায়গা সবার ক্লিয়ার আছে এখানে বোঝানোর মতো তেমন কিছু নাই এবার দেখো আমার যে কথাটা আমি একটু আগে বললাম যে আমরা আর এইটাকে তাহলে দেখো ডি তাহলে উপরে একটা সূত্র নিচে একটা সূত্র পড়বে কিন্তু তাহলে আমি যদি সূত্রটা এখন অ্যাপ্লাই করতে যাই দেখো একটু বড় হবে তারপরে আবার কাটাকাটি করলে ছোট হয়ে যাবে দেখো আমি যদি উপরে সূত্রটা বসাই তাহলে আমাদের কোন নাম্বার সূত্রটা এই যে এই নাম্বার সূত্রটা বসবে

কি দেখা যায় আশা করি দেখা যাচ্ছে ওকে এতটুকু ক্লিয়ার তাহলে দেখো এখানে পুরোটাই কিন্তু ফর্মুলা বসে ফর্মুলা এই যে এই ফর্মুলাটা দেখো এই ফর্মুলা অনুযায়ী দেখো ঠিক আছে কিনা এখানে আমি জাদুকরি কোনো কাজ না এটা আন্দাজি আন্দাজি বর্ষাই নাই এখানে জাস্ট ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করছে আর এখানে কি করছি বিয়োজন যোজন এটা তো আপনারা ছোটবেলা থেকেই জানেন যে যোজন বিয়োজন করলে যোগ আগে আর বিয়োজন যোজন করলে বিয়োগ আগে যোগ করে কি কি যোজন বিয়োজন আবার অনেকে ভালোভাবে আর কি বোঝে না সো এখানে একটু লিখে দেই দেখেন যোজন বিয়োজন বলতে সাধারণত এরকম বুঝায় দেখো উপরে লব নিচে হর থাকে তাই না যখন তুমি যোজন বিয়োজন করবা তখন এই লব প্লাস হর হবে আর নিচে হবে লব মাইনাস হর এটা হচ্ছে যোজন বিয়োজন বিয়োজন আর যখন তুমি বিয়োজন যোজন করবা তখন দেখো তখন কি হয়েছে এই যে লব মাইনাস হর লফ মাইনাস হর ল প্লাস হর ক্লিয়ার এটার উল্টাটা হবে এটার কি হবে উল্টাটা হবে তাহলে কি হবে লব মাইনাস হর হবে বিয়োজন যোজনের ক্ষেত্রে আর লব প্লাস হর হবে এটা বোঝাই দিলাম আচ্ছা এরপরে দেখো এর পরের লাইনে আমি যাব এখানে দেখো তো কাটাকাটি যায় কি ভাইয়া এখানে তো কাটাকাটি যাচ্ছে হলো টু আর টু কাটা যায় তারপরে যদি আমি একটু লক্ষ্য করি মাইনাস সি বি প্লাস বাই টু বিডেড বাই টু তার মানে দেখো আমি যদি একটু চিন্তা করি যে আমার এখানে যদি থিতা আর নিচে যদি সাইন থিতা থাকে তাহলে আমি লিখতে পারি এটাকে কট থিতা কি লিখতে পারবো কি না জি ভাইয়া লিখতে পারবো কেন লিখতে পারলাম কারণ এখানেও থিতা আছে এখানেও থিতা আছে বিষয়টা ঠিক একই যে দেখো এখানেও বি প্লাস সি ডিভাইডেড বাই টু আছে এখানেও বি প্লাস সি ডিভাইডেড বাই টু আছে সো আমি এইটাকে লিখতেই পারি যে কট বি প্লাস সি ডিভাইডেড বাই টু এবং এইটাকে লিখতে পারি ট্যান বি মাইনাস সি ডিভাইডেড বাই টু কারণ দেখো এখানেও থিতার পরিমাণটা একই তাহলে আমি এটাকে লিখতে পারি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিতা দ্যাট ইজ ট্যান থিটা আমাদের প্রুফটা প্রায় শেষ দেখো খুবই ইজি প্রুফ তো আমরা জাস্ট এখন এখানে কি কাজ করব যে আমাদের এই প্রুফের দিকে যদি আমার তাকাই এখানে কি আছে কট আছে এখানে কি আছে 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 এই যে এখানে এখানে ভাইয়া পাইছি কিন্তু ভাই এটা তো মিলল না এই সাইডটা কিন্তু মিলে গেছে আমার দেখো পুরোপুরি আমার এই সাইডটা মিলে গেছে কিন্তু এই সাইডটা কোনোভাবে মিলাতে পারতেছি না আমি যে কাজটা করতে পারি এখন আমার দুই নাম্বার যেহেতু প্রমাণটা আমি করতেছি ট্যান বি মাইনাস সি ডিভাইডেড বাই টু দেখো টেন বি মাইনাস সি বাই টু আছে তাহলে আমি এই টেন টু টাকে রাখলাম আর এই যে গুণ আকারে আসা না এই গুণটাকে আমি এইদিকে নিয়ে যাব তাহলে গুণটাকে যদি আমি এই দিকে নিয়ে যাই তাহলে এইটার সাথে কি হবে ভাগ হবে না তাহলে যদি ভাগ হয় তাহলে বিষয়টা কি হবে এই যে এমনটা হবে না খুব আস্তে আস্তে ধীরে সুস্থে বুঝছি দেখো কি করলেন ভাইয়া বুঝি নাই দেখেন আমি বললাম এইটা প্রমাণে আছে দেখো টেন বি প্লাস সিট ডিভাইডেড বাই টু এটা প্রমাণে আছে সো আমি টেন বি প্লাস টু এটাকে করলাম এবং আমার এইটা একটু ঝামেলা করতেছে এইটাকে আমি যদি এই সাইডে নিয়ে আসি এই এটা যেহেতু গুণ আকারে আছে এইটাকে এই সাইডে নিয়ে আসলে এটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে সেই আমি কি করলাম ওয়ান ডিভাইডেড বাই কট এটা লিখলাম আর এখানে যা ছিল তাই লিখলাম এর চেয়ে আসলে সহজভাবে আমাদের পক্ষে বোঝানো পসিবল না ঠিক আছে এটাও যদি কেউ না বুঝে থাকেন এখানে এরপরে দেখেন টেন বি মাইনাস সি ডিভাইডেড বাই টু দেখো তো ওয়ান ওয়ান বাই বাই কি আছে কট আছে আমরা কিন্তু সবাই এটাও জানি যে এটাও জানি যে যদি কখনো ওয়ান বাই টেন কট থি থাকে ওয়ান বাই কট থি থাকে সেটাকে আমরা কি টেন থি লিখতে পারি যারা এগুলো বোঝেন না তারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে ওয়ান বাই কট কে কি ট্যান থিতে লেখা যায় না লেখা যায় তাহলে আমরা এখান থেকে ওয়ান বাই কটটাকে ওয়ান বাই কটটাকে কি আমি ট্যান বি প্লাস সি বাই টু লিখতে পারি না লিখতে পারি না আমরা এটাকে অবশ্যই কিন্তু পারি এই ভিত্তিতে সো নাও এখনো ভাইয়া মিললো না কই মিললো না যে আমার এখানে কই গেল এই যে এখানে এখানে আছে হলো কট এ ডিভাইডেড বাই টু এটা কি করে মিলাবেন তো আমরা একটু দেখি যে কি করে মেলে আর কি তো আমরা জাস্ট এখানে আর দুইটা লাইন বাড়াবো তাহলে আমাদের মিলে যাবে সেটা একটু দেখো কি সেটা এখানে এবার আমি তোমাদের এই যে প্রুফ সূত্রগুলো আছে এই সূত্রগুলো একটু মিশিয়ে দেবো তোমরা একটু খাতায় চাইলে নোট করে বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো সো আমি এইটা একটু মিশাবো কারণ আমার এই দিকে একটু জায়গা লাগবে সো একটু দ্রুত স্ক্রিনশটটা দিয়ে নাও হয়ে গেছে তোমাদের বইও সূত্রটা আছে সূত্রটা বই থেকেও নিতে পারো দেখো এখানে আমি একটা বেসিক লিখবো সেটা তোমাদের পরীক্ষা খাতা হবে যে আমরা জানি যে তিন কোণের সমষ্টি আমরা মূলত এখানে যে কাজগুলো করতেছি সেটা হলো একটা কোণের সাথে কাজগুলো করতেছি বুঝছো একটা ত্রিভুজকে নিয়ে তিনটা কোণকে নিয়ে কাজ করতেছি এটা হলো এ কোন এটা হলো বি কোণ এটা হলো মনে করো সি কোণ তো এ কোণের যে পরের বাহুটা আছে সেটাকে সাধারণত বলা হয় এ বাহু বি কোণের যে পরের বাহুটা আছে সেই বাহুটাকে বলা হয় বি বাহু আর সি এর পরের বাহুটাকে বলা হয় সি বাহু তাহলে আমাদের তিন তিন কোণ যেটা আছে ওই কোণের সমষ্টি আমরা কত লিখতে পারি একশো আশি তাহলে আমাদের এখানে আছে কি বি প্লাস সি তাহলে আমরা যদি বি প্লাস সি এর মানটা বের করতে চাই তাহলে আমাদের একশো আশি মাইনাস দিতে হবে এ আবার আমি যদি এখানে দেখতেছি টু দ্বারা ভাগ আছে তাহলে আমি এখানেও যদি টু দ্বারা ভাগ দেই। খুব সহজ বিষয় দেখো এখানে যা আছে আমি তাই করতেছি এখানেও যদি দুই দ্বারা ভাগ দিই তাহলে এখানেও আমাকে দুই দ্বারা ভাগ দিতে হবে একশো আশি ডিগ্রি ভাগ দুই মাইনাস হচ্ছে এ ভাগ দুই মানে দুইটাকে দুইটাকে সবার নিচে কি করে দিলাম ভাগ করে দিলাম এদের নিচে ভাগ করে দিলাম এদের নিচে ভাগ করে দিলাম তাহলে দেখো তো এখানে একশো আশির সাথে যদি দুই কাটাকাটি করি তাহলে আমি কি আমি কি একেবারে লিখতে পারবো না নব্বই ভাই আমরা তো ইঞ্জিনিয়ার আমরা তো এগুলো বুঝতে পারি নাকি নাকি বুঝতে পারেনা নাকি এখনো আমি দুইটাকে একবারে ভাগ করে দিলাম তাহলে একসাথে যদি ভাগ করে দেই তাহলে একশো আশি ভাগ দুই মানে নব্বই এটা এখন আমার এইটার যে ভ্যালুটা আমি পেয়েছি যে বি প্লাস সি ডিভাইডেড বাই টু এটার যে ভ্যালু আমি পেয়েছি এখানে যে নাইনটি ডিগ্রি মাইনাস হচ্ছে এ ডিভাইডেড বাই টু নাইনটি ডিগ্রি মাইনাস হচ্ছে কি এ ডিভাইডেড বাই টু এই মানটা আমি এখানে বসাই দিলাম এই যে প্রমাণ আপনারা যারা আর কি চালাক আছেন তারা অলরেডি বুঝতে পারছেন যে প্রমাণটা আমার মিলে গেছে কেন কারণ আমরা কিন্তু সবাই জানি যে নাইনটি ডিগ্রি মানে হচ্ছে এখানে গুনুন আছে মনে মনে এক আর এক যদি গুণন থাকে এখানে যদি মনে মনে এক গুনন থাকে তাহলে এই ট্যাঙ্কটা আমার পরিবর্তন হয়ে হবে কট। এই ট্যাঙ্কটা পরিবর্তন হয়ে হবে কি কর এগুলো তো সবাই সপ্তমধ্যে ব্যাসিক এতটুকু তো জানে এটা তো ক্লাস নাইন টেনেরও পড়া যে আমরা জানি যে নব্বই সাথে এক গুণ করলে এই সাধারণত ট্যানটা পরিবর্তন হয় আর যদি জোর সংখ্যা গুণ থাকতো দুই তাহলে এই ট্যান পরিবর্তন হতো না কিন্তু যেহেতু এক গুণ আছে সেহেতু ট্যানটা পরিবর্তন হয়ে কট হবে আর এখানকার যে থিটাটা আছে এই যে থিটাটা যা আছে তাই এখানে বসে যাবে এটাই হলো আপনাদের প্রুফ প্রমা নিত বলেন ক্লিয়ার থাকলে একটু ক্লিয়ার লেখেন খুবই ধীরে ধীরে বুঝাইলাম সো প্রমাণটা কালকের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট সবাই একটু ধীরে সুস্থে ঠান্ডা মাথায় ক্লাস শেষে প্র্যাকটিস অল ইজ ক্লিয়ার পারবেন তো নাকি আপনাদের যদি বাকি দুইটা করতে বলি এখন না মনে হয় পারবার সবাই এখানে না পারার মতো আমি আসলে এখানে খুব বেশি কথা বলিনি যেটা আসলে না বোঝার মতো কোনো কথা আছে তো যাই হোক ভাই আমরা এই প্রুফটা করলাম আমরা হচ্ছে এরপর বারো অধ্যায় থেকে আরেকটা ছোট্ট ম্যাথ দেখাই দেই এই ম্যাথটা একটু দেখো এই ম্যাথটা জানি না রচনামূলক আসবে কিনা বাট সংক্ষিপ্তের জন্য আসার সম্ভাবনা প্রায় বেশি মানে ধরে নাও যে নাইনটি বা নাইনটি ফাইভ পারসেন্ট আসার সম্ভাবনা রয়েছে সো আমি আপাতত এগুলো মিশাই দিচ্ছি এখন ওকে ওকে বোর্ড ইজ ক্লিয়ার নাও দেখো এখন এই প্রমাণটাতে বলছে যে যদি এ বি সি ত্রিভুজে দেখো তোমাদের বইও আছে এটা যদি এ বি সি ত্রিভুজে যদি এ বি সি ত্রিভুজে কস এ ইজ ইকুয়াল বি মাইনাস কস কি দাও আছে সি দাও আছে কস সি হয় তবে দেখাও যে ত্রিভুজেন দেখেন সবাই আপনারা এটা আপনাদের বইয়ে খুঁজে পেয়েছেন কিনা এটা বারো অধ্যায়ে দেখবা তোমার সংক্ষেপতে আছে সংক্ষেপতে চার নাম্বারে আছে আরে আর কি হক বই যাদের আছে তাদের দেখতে পারো আমিও একটু খুঁজে দেখি সংক্ষিপ্ত চার পাইছেন সবাই মেবি পাইছেন দেখেন ওকে আচ্ছা তাহলে আমরা আগের মতো করেই একটু লিখে ফেলে এখানে দেওয়া আছে এখানেও আমাদের মূলত ওই কস সি কস ডি এর সূত্র এগুলো বলতে তো দেখো আমরা এখানে আরেকটু সূত্র আবার লিখে দিই আমরা দুইটা সূত্র লিখে দিয়েছিলাম না এবার আমরা কস সি প্লাস কস ডি আরেকটা আছে হলো কস সি মাইনাস কস এই ফর্মুলা দুটো লিখে দিই একটু হ্যাঁ

আর তোমাদের মাঝে তোমরা আয়ত্ত করে নিতে পারবা ক্লিয়ার ওকে সো আমি দুইটা সূত্র লিখে দিলাম আমরা হচ্ছে এখন এখানে যেটা দেখতেছি যে এখানে কস আর এখানে আবার কজ সো আমি এই দুটাকে আমি একত্রে করব। তো একত্রে করলে দেখো আমি কস এ এবং কস সি পাচ্ছি যেটাকে আমি ধরতে পারি কজ সি প্লাস কস এর ফর্মুলা সো এটা নাম্বার ওয়ান ফর্মুলা পড়তেছে আমার তাহলে সেই ফর্মুলা অনুযায়ী যদি আমি বসাই তাহলে আমি এই ফর্মুলাটা দেখো তো বসাতে পারতেছি কিনা অবশ্যই কিন্তু আমি এই ফর্মুলাটা বসাতে পারতেছি অর্থাৎ সি প্লাস ডি ডিভাইডেড বাই টু সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু আর এখানে আমি রাজার সূত্রটা বসে বসাবো যেটা কিনা আপনারা সবাই হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না এটা হচ্ছে বেসিক্যালি দশম অধ্যায়ের ফর্মুলা সো ফর্মুলাটা হচ্ছে এরকম যে যদি মনে করো যে সাইন টুয়াইস থিতে থাকে সাইন কি থাকে টুয়াইস থিতে থাকে তাহলে আমরা লিখতে পারি টু সাইন থিতা ইন্টু হচ্ছে কস থিতা এটাকে সহজে মনে রাখার টেকনিক বলে দেই টুটাকে যা সামনে নিয়ে আসবা টুটাকে কি নিয়ে আসবা দেখো সামনে নিয়ে আসবো দেখো আমি টুটাকে সামনে নিয়ে আসছি তাহলে কি থাকবে সাইন থিতা থাকবে এই দেখো সাইন থিতা আছে তারপরে এখন কস মন খারাপ করে আছে তো কস কাটাকে নিয়ে আসবো সূত্র মনে রাখার কিছু তোমাকে টেকনিক মনে রাখতে হবে তাহলে তুমি সূত্রটাকে আজীবন মনে রাখতে পারবে কিন্তু এলোপাতারিভাবে মুখস্থ করতে গেলে জীবন মনে থাকবে আজকে মুখস্থ করবে কালকে পরীক্ষা হলে গিয়ে ভুলে গেছো তাহলে তোমাকে কি করতে হবে নিরব ভাইয়ের টেকনিকগুলো মনে রাখতে হবে টুটাকে জাস্ট এদিকে পার করে দাও তাহলে কি sin θ cos মন কার cos তে আনি দাও এখানে যে কাজটা হইছে সেটা হলো দেখো এই যে টু θ আছে এখানে গিয়ে মূলত অর্ধেক হয়েছে কি হয়েছে অর্ধেক অর্ধেক হয়েছে তাহলে এবার যদি আমি এখানে ধরে নাও যে sin 4 θ লিখতাম তাহলে আমার ফর্মুলাটা কি হইতো তাহলে আমার ফর্মুলাটা হইতো 2 sin 2 cos 2 ভাইয়া বুঝলাম না এইটার সাথে একটু বোঝার চেষ্টা করে তাহলে বুঝতে পারবা আমার এখানে যদি 2 theta এখানে গিয়ে theta হয় তাহলে এখানকার 4 এখানে গিয়ে কি অর্ধেক মানে 2 হবে না সেটাই আমি করছি এখানে দেখছো কি দেখো ক্লিয়ার আছে কি ক্লিয়ার আছে তাহলে এবার যদি ওইটা ক্লিয়ার হও তাহলে তুমি এখানে একটু তাকাও ভাই এখানে তো ভাই কিছুই নাই খালি সাইন বি আছে তাহলে সাইন বি আছে বাট আমি তবু এখানে একটা জোর করে টু নিয়ে এইটাকে আমি অর্ধেক বানাবো এই যে অর্ধেক করলাম এই যে অর্ধেক করলাম দেখো তো লেখা যায় কি না বুঝি নাই দেখো এখানে তোমার এই সূত্রটার সাথে কিন্তু এটা মিল রয়েছে জাস্ট তুমি এইটাখানে একটু মনে রাখো যে সূত্রের সাথে কি আছে প্রথমে টু আছে আমি টু নিয়েছি তারপরে সাইন আছে সাইন নিয়েছি তারপরে থিতে আছে মানে এই টু থিতার অর্ধেক আছে অর্ধেক আছে অর্ধেক আছে তাহলে আমি so, b এর কিনেছি অর্ধেক নিছি তাহলে কি ভুল লেখছি কিছু ভুল লেখিনি তারপরে কি আছে cos এই যে cos তারপরে কি আছে 2 θ এখানে অর্ধেক আছে আমি b এর অর্ধেক লিখছি তো ভাইয়া ভুল কিছু রাখেন নি সো নেক্সটে চলে যান নেক্সটে যদি যাই তো আমি নেক্সটে হচ্ছে আবারো এখানে লিখে ফেলবো একটা টপিক যে আমরা লিখে ফেলি যে এখানে এখানে এ b সি এ বি সি তিনটে হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি আমরা বের করব হচ্ছে এ C সি তাহলে এ প্লাস সি এর মান যদি বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি একশো ডিগ্রি মাইনাস হচ্ছে বি তাহলে একেবারে লিখতে পারি এ C সি আগের মতো কিন্তু হ্যাঁ নব্বই ডিগ্রি মাইনাস কত বি বাই না তাহলে দুই ধারা এটাকে ভাগ দিল নব্বই দুই ধারা এটাকে ভাগ দিল হচ্ছে দুই বি বাই আর এখানে দুই ধারা ভাগ দিল তো এইটা তাহলে আমরা দেখো তো সিম্পল ভাবে দুই আর দুই প্রথমত কাটা দেওয়া কাটা দেওয়ার পর আমরা লিখতে পারি যে এইটার যে মান সেটা হলো মান্বই ডিগ্রি মাইনাস হচ্ছে বি বাই টু নব্বই ডিগ্রি কত বি বাই টু ইন্টু এই যেটা ইজ ইকুয়াল এখানে আস্তে আস্তে কত সাইন বি বাই টু ইন্টু কস বি বাই টু আচ্ছা এর পরের লাইন দেখো তো এখানে আবার নব্বই ডিগ্রি না তাহলে একটু আগেই তোমরা শিখলে যে নব্বই ডিগ্রি মানে নব্বই সাথে একটা এক আছে তাহলে এবার কস্টটা কি হয়ে যাবে ভাইয়া কস্টটা সাইন হয়ে যাবে তাহলে কস্টটা যদি সাইন হয় তাহলে আমার এখানে আসবে কি বি বাই টু ইন্টু এইটা এবং সাইন বি বাই টু কস বি বাই টু দেখো তো এখানে কি আমি কোনো রকমের জাদুগরি কাজ করতেছি যা করতেছি তোমাদের সামনে করতেছি এবং তোমাদের বারবার বলে বলে কোনটা থেকে কোনটা আসতেছে এবং তোমার মনোযোগ হারাই ফেলো তাহলেই কিন্তু বিপদ মনোযোগ হারানো যাবে না ঠিক আছে মনোযোগ দেখতে থাকো এইটা আর এইটা কাটা তারপরে দেখো কস আর কস তাহলে কস কচ যদি আমি কাটতে পারি কস কচ যদি আমি পরপর থেকে কাটি দিই তাহলে দেখো তো আমাদের এখানে পরস্পর যদি এরপরে লাইন দেখো এই উপরেটা মিশিয়ে দিলাম স্ক্রিনশট দিয়ে রাখতে পারো সবাই আমার এটা হওয়ার সাথে সাথে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবা তাহলে তোমাদের পরবর্তীতে ভিডিও দেখতে হবে না আমি যদি কস কস কেটে দেই তাহলে আমার থাকবে কি a c by 2 আর এখানে থাকবে b by 2 তাই না কস আর কস উভয় দিক থেকে কাটা তাহলে আবার দেখো 2 আর 2 যদি নিচ থেকে কাটি তাহলে আমার এখানে আসবে a c আর এখানে আসবে হলো b তাহলে আমাদের বলছে কি যে দেখাও যে ত্রিভুজটা মানে এখানকার যে ত্রিভুজটা আর কি এই যে তোমার তিনটা কোন আছে এ বি সি এই তিনটা কোণের যে ত্রিভুজটা গঠন করছে ওটা একটা সমকোণী ত্রিভুজ হবে তাহলে আমরা যদি ধরে নাও যে যে কোনো একটা কোণ এই এ বি সি যে কোনো একটা কোণ যদি আমরা বলতে বলতে পারি পারি যে যে ডিগ্রি হবে তাহলে আমরা আমরা ওই ত্রিভুজটা কি আমাদের ত্রিভুজ সো এখন ওই লক্ষ্যে একটা কাজ করতে পারি এখানে যে আমরা এখানে বি প্লাস সি করলাম তো আমরা এই দিকে জানি যে এ প্লাস বি প্লাস সি ইজিক হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে আমাদের এখানে বি প্লাস সি আছে না আমাদের এখানে বি প্লাস সি পারি একশো আশি ডিগ্রি দেখতে পারি না এই যে বি প্লাস সি এর যে ভ্যালুটা একশো আশি ডিগ্রি মাইনাস হচ্ছে এটাকে এদিকে আসলে টয়েস এ একশো আশি ডিগ্রি তাহলে দেখো তো এ কোনের মান কত নব্বই ডিগ্রি অতএব সমকোণী ত্রিভুজ তাহলে আমি যেটা বললাম দেখো তো সেটা মিলছে কিনা যে কোনো একটা কোণ নব্বই ডিগ্রি হয়েছে দ্যাট মিনস আমার ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ সো সবার ক্লিয়ার হয়ে গেলে সবাই একটু ডান লিখে ফেলে সবাই একটু ডান লিখে ফেলেন ও আচ্ছা ওইদিকে সূত্রটাই তো দেখা যায় না ওকে ক্লিয়ার ওকে ক্লিয়ার আচ্ছা এটা মিশাই দেয়া এরপর এই বারো অধ্যায় থেকে তোমাদের বিভিন্ন ধরনের ত্রিভুজের সমাধান করতে বলতে পারে এরকম ম্যাথ আসতে পারে ওই ম্যাথগুলো হচ্ছে ঠিক এরকম টাইপের সেটা একটু দেখাই দিই তোমাদের দেখ এরপরে যে ম্যাথটা বারো অধ্যায় আছে সেটা হলো যে এ বি সি ত্রিভুজে ইজ ইকুয়াল রুট থ্রি তারপরে সি ইজিক ওয়ান এবং সমাধান আচ্ছা এবার আসো যে ভাইয়া এই ত্রিভুজের সমাধান বলতে কি বোঝায় আমরা জানি একটা ত্রিভুজের ছয়টা বিষয় থাকে ছয়টা বিষয় থাকে রে ছয়টা বিষয় কি কি তিনটা কোন তিনটা বাহু তিনটা কোন তিনটা বাহু তাহলে তাহলে এই 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 যে বিপরীত 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 বাহু বাহু বি সি ছয়টা বিষয় থাকে এবং কোন এ তোমাকে অঙ্কতে যেটা দেওয়া থাকবে সেটা হলো তিনটা বিষয় দেওয়া থাকবে কয়টা বিষয় দেওয়া থাকবে তিনটা বিষয় দেখো তিনটা বিষয় আছে কিনা দেখো দুইটা বাহুর মান দেওয়া আছে এবং একটা কোন আছে কয়টা গেল তিনটা গেল অথবা কি থাকতে পারতো তিনটাই বাহুর মান দেওয়া থাকতে পারতো তাই তোমাকে কি বের করতে হবে তিনটা কোণের মান বের করতে হবে বিষয়টা হচ্ছে এরকম যে এখানে তোমাকে তিনটা মান দেওয়া থাকবে এখানে তোমার দেওয়া থাকবে হচ্ছে তিনটা মান দেখো দেওয়া আছে তিনটা মান একটা হচ্ছে বি একটা আছে সি আর একটা আছে হলো এ তাই তোমাকে বের করতে হবে হলো এ বাহুর মান বি কোণের মান সি কোণের মান খুব সিম্পল বিষয় তিনটা জিনিস দেওয়া থাকবে তোমাকে তিনটা বাকি তিনটা বের করতে হবে তো এইটার জন্য তোমাকে আলাদাভাবে একটা সূত্র মুখস্থ করতে হবে আলাদাভাবে কি মুখস্থ করতে হবে রে সূত্র মুখস্থ করতে হবে তো সূত্রগুলো আমি এদিকে লিখে দিচ্ছি সূত্রগুলো একটু দেখেন। আচ্ছা প্রথম সূত্রটা হচ্ছে দেখো cos এর সূত্র cos এর সূত্র cos এর সূত্রটা দেখো খুব ইজিলি মনে রাখার টেকনিক বলে দেই এখানে কি আছে ভাইয়া এ আছে তাহলে এটা বিয়োগ হবে এবং বাকি যে দুইটা আছে সেই দুইটাকে যোগ করবা এবং এই বি আর সিটাকে নিচে তুই এর সাথে গুণ দিবি আমি যদি এবার কস বি লিখতে চাই তাহলে কি করব ভাইয়া বিটাকে জাস্ট বিয়োগ করে দেব বিটাকে বিয়োগ করে দেব এবং বাকি যে দুইটা বাহু আছে এসি সেটাকে জাস্ট যোগ করে দেব এবং এ সিটাকে তুই এর সাথে গুণ করে দেব তারপর যদি সি লিখতে চান ভাইয়া তাহলে কি করবেন সিটাকে জাস্ট বিয়োগ করে দেন তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তুই এর সাথে এ বি আশা করি এইটা তোমার কাছে পানি পানি হয়ে গেছে ক্লিয়ার তিনটা সূত্র মেবি ক্লিয়ার ওই তিনটা সূত্র দিয়ে আমাদের মূলত এখন কাজ করতে হবে সো আমি যেহেতু এগুলোকে এভাবে লিখে ফেলছি এভাবে না লিখে ফেলে আমি এগুলোকে একটু স্ট্রেট লিখে ফেললে মেবি আমার একটু জায়গাটা সংকোচন হবে সো এ ইজ এত তো আমাকে বের করতে হবে ছোট এ আমাকে বের করতে হবে বি আমাকে বের করতে হবে সি ওকে নাও আমরা জানি আমরা জানি দেখো তিনটা সূত্র কিন্তু আমরা জানি একটা দুইটা তিনটা বসাবো কোনটা ভাইয়া এমন একটা সূত্র বসাতে হবে যে সূত্রে তুমি মূলত দুইটা বিষয় জানো একটা বিষয় তোমার অজানা এরকমটা বিষয়টা হবে বা তিনটা বিষয় জানো আর এখানে দেখো বিষয় কয়টা দেখো আমি যদি দেখি একটা দুইটা তিনটা চারটা তার মানে তিনটা বিষয় জানো আর একটা বিষয় অজানা যেমন দেখো এখানে তিনটা বিষয় কিন্তু জানো রাইট তো ওই তিনটা বিষয় আসলে কোন সূত্রের সাথে একদম ম্যাচিং করে সেটা আমাকে দেখতে হবে আমি যদি একটু লক্ষ্য করি যে আমার এই যে বি এই বি এর মানটা আমি বসাতে পারবো এই যে সি সি এর মানটা বসাতে পারবো তাই দেখো আবার এ আছে তাহলে এর মানটাও বসাতে পারবো তাই দেখো তিনটা মান কিন্তু আমি এখানে সুন্দর করে বসাতে পারতেছি দ্যাটস ওয়াই আমি কিন্তু এই সূত্রটাকে নেব কিন্তু আমি যদি এই সূত্রের কথা চিন্তা করি এই সূত্রে দেখো আমি দেখতেছি যে বি এর মানটা বসাতে পারবো তারপর সি এর মানটা বসাতে পারবো কিন্তু এই এ যে কোনটা আছে সেই কোণের মানটা এখানে বসানোর কোনো চান্স নেই সো আমি কি এই সূত্রটাকে নেব নেব না আবার যদি তুমি এই সূত্রটার কথা চিন্তা করো এখানেও কিন্তু এ কোনটা বসানোর কোনো চান্স নাই সো আমি কি এই সূত্রটা নেব নেব না তাহলে কোন সূত্রটাই নিতে হবে তোমাকে যে সূত্রটা আসলে এই তিনটা ভ্যালুতেই কাজ করে সো আশা করি তোমাদের এই বিষয়টা নিয়ে কোনো রকমের কালকে ভুল হবে না তাহলে আমরা এটাকে বিয়োগ করব বি এবং সিটাকে যোগ করব টোয়াইস বিসি সো নাও এ কোণের ভ্যালু কত থার্টি ডিগ্রি এবার আসো বি এর ভ্যালু কত রুট থ্রি তারপর সি এর ভ্যালু কত ওয়ান মাইনাস এ স্কোয়ার বি এর ভ্যালু এত ওয়ান তাহলে কিন্তু ডিগ্রি মান কত হয় রুট থ্রি বাই টু যদি আমি রুট রুট কাটাকাটি করি তাহলে থ্রি প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার এখানে আসবে টু রুট কত থ্রি তাহলে দেখো নিচ থেকে এই টু আর টু বাতিল দেখো নিচ থেকে টু আর টু কি বাতিল এ একটু করাই দিই তাহলে এখন এখানে থাকতেছে রুট থ্রি আর এখানে থাকতেছে দুই তিন আর চার মাইনাস হচ্ছে এ স্কোয়ার আর এখানে থাকতেছে রুট কত থ্রি তাহলে রুট আর রুট থ্রি গুণ করলে কত হয় থ্রি ফোর মাইনাস হচ্ছে এ স্কোয়ার ফোরটাকে যদি এদিকে আনি তাহলে এখানে মাইনাস হবে মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাস কাটা তাহলে এ লেখা যায় রুট ওভার রুট ওভার ওয়ান তাহলে এর ভ্যালু কত ওয়ান দেখেন কিছু বুঝছেন কি বোঝেন নাই এটা হচ্ছে ভাই ছোটো বাচ্চার কাজ এই কাজে কিছু করা নেই জাস্ট এখানে তোমার দক্ষতা মেনটেন করবে তুমি আসলে কতটা দক্ষ এগুলোতে হ্যাঁ সেটা বোঝা যাবে এখানে আসলে তেমন না বোঝার মতো কিছু করি নেই এখানে মান বসাইছি স্কোয়ার রুট কাটছি ওয়ান এ স্কোয়ার এইটা তাহলে তিন আর একে হয় কত তিন আর একে হয় চার আর এখানে মূলত নিচে যে কাজটা হয়েছে এখানে রুট ত্রিশ ডিগ্রি মান হচ্ছে এইটা তাহলে এই টু আর টু কাটাকাটি টু আর টু কাটাকাটি আর এখানে থাকবে রুট থ্রি এই যে রুট থ্রি এই যে রুট থ্রি রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে থ্রি ফোরটাকে এদিকে আনলে কত হয় ফোরটাকে এদিকে আনলে হয় মাইনাস ওয়ান তাহলে এখানকার মাইনাস এখানকার মাইনাস কাটা এর উপর স্কোয়ার আছে স্কোয়ারটাকে এদিকে দিলে রুট করলে ওই ওয়ানে হবে সো আই হোপ এইটা মেবি আপনাদের কাছে ক্লিয়ার হবে রাইট দ্যাট ইজ ক্লিয়ার মেবি ক্লিয়ার সো নাও এর মানটা বের কর শেষ দ্যাট মিন্স আমরা তিনটা বাহুর মান বের করে ফেলেছি সো আমাদের এখন বাকি দুইটা কোণের মান দরকার সো আমি দেখো তিনটা বাহুর মান বের করছি না তাহলে মানে দেখো আমি এ বি সি এখানকার মান কি বসাইতে পারবো মানে তিনটা মানে বসাই এখান থেকে কিন্তু আমি খুব ইজিলি বি কোনটা বের করতে পারবো তো আমরা এখন যদি এর পরে ফর্মুলাটা লিখি যে আমরা জানি আবার তোমার কিন্তু নিচে নিচে লিখবা মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার টু ওয়াইস এ সি সো বি কোন বের করবো এখানে দেখো আমাদের এর মান পেয়ে গেছে ওয়ান সি এর মান আমরা জানি ওয়ান এবং বি এর মানে আমরা জানি রুট থ্রি করলে কত হয় হচ্ছে কারণ কাটা আর এখানে আসতেছে দুই তাহলে তিন আর এখানে এত বিয়োগ করলে কত হয় জানি ভাইয়া ভাইয়া এখানে আসতেছে মাইনাস হাফ এবং এইটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে একেবারে আমি বসাই দিচ্ছি যে কস মাইনাস হাফের এর মান হচ্ছে একশো বিশ এটা কিন্তু অনেকেই মুখস্থ করে রাখছে আবার অনেকেই কিন্তু এটা জানো না যে এটা দেখা যাচ্ছে না দেখো অতএব ডিগ্রি মানে কস যদি বি মাইনাস হাফ থাকে কখনো যদি এটা পাও তাহলে ওইটার মান কিন্তু হবে আমাদের একশো বিশ ডিগ্রি হ্যাঁ এটা মনে রাখবা মুখস্থ করে দিবা ঠিক আছে তাহলে আমরা দেখো বি কোণের মানটা পেয়ে গেলাম এখন জাস্ট অনলি সি কোণের মানটা দরকার তো এখন আমরা ইজিলি ভাবেই এভাবে লিখতে পারি যে এখন তিনটা কোণ মানে কত একশো আশি ডিগ্রি তাহলে আমরা এ কোণের মান জানি থার্টি বি কোণের মান পেয়ে গেছি একশো বিশ তাহলে এখন আমরা সি কোণের মানটা কি পাবো না অবশ্যই পাবো তাহলে সি কোণের মানটা হবে দেড়শো এই দেড়শোটা একশো আশির সাথে বিয়োগ হবে তাহলে দেড়শোটা যদি একশো আশির সাথে বিয়োগ করে দেয় আমি তাহলে আমরা সি কোণের ভ্যালু পাচ্ছি হলো এখান থেকে জাস্ট অনলি থার্টি ডিগ্রি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা এ এর মান পেয়ে গেলাম ওয়ান ডি এর মান পেয়ে গেলাম হচ্ছে একশো বিশ সি এর মান পেয়ে গেলাম থার্টি ডিগ্রি সো রকম অংশ আমি মূলত তিনটা করাই দিলাম এই তিনটার মাঝে থেকে আশা করি দুই দুইটা থাকতে পারে দুইটাও থাকতে পারে বা তিনটাও থাকতে পারে দেখা যাক কি হয় ইনশাল্লাহ আমরা এরপরে নেক্সট অধ্যায়ে যাব সো এইটা হয়ে গেলে আপনারা একটু আমাকে ডান লিখে দেন সবাই হয়ে গেলে একটু ডাল দেখি পেল ওকে থ্যাংক ইউ আমরা নেক্সট অধ্যায় চলে যাবো নেক্সট অধ্যায় হচ্ছে এগারো অধ্যায় এগারো অধ্যায়ে রচনামূলক আসলে খুব বেশি একটা আমি আসতে দেখিনি সচরাচর যেটা হয় আর কি এগারো অধ্যায় থেকে রচনামূলক আমি তেমন একটা আসতে দেখিনি বুঝছো তেমন একটা রচনামূলক সংক্ষিপ্ত এগারো অধ্যায় থেকে বুঝছো তো আমি হচ্ছে এগারো অধ্যায় থেকে তো সংক্ষিপ্তের পাঠ হচ্ছে তোমাদের বেসিক্যালি তেমন একটা করাবো না তো এগারো অধ্যায় আমি সংক্ষিপ্তের পার্ট করাবো না আমি হচ্ছে রচনামূলকের পার্ট করার জন্য দশম অধ্যায় চলে যাবো ডিটেক ঠিক আছে সো এগারো অধ্যায়টা যদি তোমরা পড়তে চাও জানতে চাও খুবই ইজি একটা চ্যাপ্টার আমাদের পেইড ক্লাস আছে পেইড ক্লাসে যুক্ত হতে পারো ওকে আর পেইড ক্লাসে যুক্ত হওয়ার জন্য তোমরা দুইটা ক্রাইটেরিয়া ফলো করতে পারো ক্রাইটেরিয়া বর্তমানে হ্যাকটাই ফলো করলে বেটার তোমাদের জন্য সেটা হল সেকেন্ড সেমিস্টারে ভর্তি হওয়া সেকেন্ড সেমিস্টারে ভর্তি হলে তোমাদের এই কোর্সগুলো শান্ত ক্লাসগুলো ফ্রি পাবা আর কি তো আমরা দশম অধ্যায় চলে যাই দশম অধ্যায় থেকে রচনামূলক মাস্ট বি কমন পাবা মাস্ট বি থাকবে আর কি ঠিক আছে তো দুইটা রচনামূলক শান্ত দশম অধ্যায় থেকে বারবার আসে তো দুইটা রচনামূলকেই আমি দেখাই দিচ্ছি রচনামূলকগুলো কি কি সেটা একটু খাতায় তোমরা নোট করে নাও তা আমি কি বললাম এগারো অধ্যায় থেকে বেসিক্যালি রচনামূলক আসে না আসে হলো সংক্ষিপ্ত কোশ্চিন তো সংক্ষিপ্ত কোশ্চিন আমি এগারো অধ্যায় থেকে শান্ত তেমন একটা করাবো না আমি শুধু আজ রচনামূলক নিয়ে আলোচনা করবো আচ্ছা

12 cos a cos b cos c এই প্রুফটা আপনাদের হচ্ছে করতে হবে এখন সো সবাই এই কোশ্চেনটা আশা করি খুঁজে পেয়েছেন ওকে ওকে সো এই কোশ্চেনটা সবাই কি খুঁজে পেয়েছেন আশা করি সবাই এই কোশ্চেনটা আপনারা আপনাদের বইয়ে খুঁজে পেয়েছেন এটা হক বইয়ে দেখবা পঁচিশ নাম্বার চব্বিশ নাম্বারে আসে প্লাস পঁচিশ ছাব্বিশে দেখবা এই প্রমাণটা তোমাদের দুইভাবে আঁকালকে আসতে পারে হয় একটা এই যে কস যেটা লিখে দিয়েছি কসের মাধ্যমে আসতে পারে আর একটা তোমাদের সাইন দিয়ে দিতে পারে একটা কস নয়তো বা কি সাইন দিয়ে দিতে পারে তো দুইটা ফর্মুলা একই ফর্মুলা তো শুধুমাত্র সূত্রটা একটু চেঞ্জ হবে একটা সাইনের সূত্র যেমন এখানে দেখো কস থ্রি এর একটা সূত্র আছে আরেকটা একটা আছে হলো সাইন থ্রি এর সূত্র একটা কি কস থ্রি এর সূত্র আছে আরেকটা হচ্ছে তোমাদের সাইন থ্রি এর সূত্র আছে আমি একটু সূত্রগুলো একটু এখানে লিখে দিই মনে রাখবা একটা হবে চৌত্রিশ আর একটা হবে তেতাল্লিশ উপরেটা হবে আমাদের চৌত্রিশ আর নিচেরটা হবে কত তেতাল্লিশ তো এই চৌত্রিশ তেতাল্লিশ দিয়ে আমরা কি করব এই সূত্রটা মনে রাখার চেষ্টা করবো তাহলে দেখো ভাইয়া প্রথমটা হচ্ছে চৌত্রিশ তার মানে থ্রি আগে বা তুমি এভাবে চিন্তা করতে পারো থ্রিটাকে আগে নিয়ে আসবা থ্রি সাইন এ মাইনাস চৌত্রিশ যেহেতু বলতেছি তাহলে হবে তোমাদের ফোর সাইন কিউ এ ক্লিয়ার হয়ে গেছে এরপরে আবার দেখো এখানে আছে কি ফোর তাহলে দেখো যেখানে ফোর সেখানে কিউব এভাবে মনে রাখবা যেখানে ফোর সেখানে কিউব তাহলে এবার ফোরটা যেহেতু আগে হবে তাহলে ফোর আসলে এখানে কিউ হবে মাইনাস তারপরে ফোর সাইন কিউবে দেখো দুইটাতে আমি যদি এভাবে কম্পেয়ার করি থ্রি সাইনে ফোর সাইনে কিন্তু যেখানে ফোর থাকবে সেখানে একটা কিউব দিতে হবে এতটুকু মনে রাখবে আবার দেখো ফোর যেগুলো আছে সেই ফোর গুলোকে যদি আমি কমন নেই তাহলে এখানে পাচ্ছি হলো সাইন কিউব এ প্লাস কস কিউব বি প্লাস দেখো আমি কমন নিয়েছি এখান থেকে আর একটা এখান থেকে মাইনাস থ্রি কমন নিয়েছি তাহলে ফোর থ্রি এইটা কমন নিলে আমরা কি পাচ্ছি আমরা এই পাচ্ছি বা এই ভ্যালুটা পাইতেছি ওকে আচ্ছা তাহলে এখন আমরা এইটার যে মান এইটার যে মান সেটা কিন্তু আমরা এই যে এখানে জানি সেটা হলো জিরো তাহলে আমি যদি জিরো এখানে বসাই দেই তাহলে ক্যালকুলেশন করলে কত পাবো ওই জিরোটাই পাবো তাহলে এখন ফোর আর হচ্ছে এইটা এইটার ক্যালকুলেশনটা আমাকে করতে হবে তাহলে এখানে দেখতেছি আমার এ প্লাস এ কিউ প্লাস বি প্লাস মতো একটা ফর্মুলা অ্যাপ্লাই হবে এখানে এ কিউ প্লাস বি প্লাস সি এই ফর্মুলাটার মতো কিন্তু একটা ফর্মুলা অ্যাপ্লাই হবে ওকে আর তোমরা এখানে স্টুডেন্ট এত কমে যাচ্ছ কেন বলো তোমাদের স্টুডেন্ট সংখ্যা এত কম কেন কমে যাচ্ছে কেন হঠাৎ করে স্টুডেন্ট সবাই কি ঘুমাচ্ছে তাহলে আমিও ঘুমাই না কি বলো তোমাদের কি স্টুডেন্টের খুব ঘুমের শখ হয়েছে তাহলে ঠিক আছে আমিও তাহলে ঘুমাই যাই তোমরা দিব্যি কালকে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিয়ে আসো সমস্যা নাই আমাদের কিন্তু এই ক্লাসগুলো কিন্তু অলরেডি পেইড ক্লাসে রহরহবার করা হয়েছে করা হয়ে গেছে এবং এই ক্লাসগুলো কিন্তু আবারও আপনাদের জন্য যারা নতুন এখানে আসেন তাদের জন্য রিপিট করা হচ্ছে এবং যেগুলো মূলত বেসিক্যালি রচনামূলক যেগুলো আছে যেগুলো আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কি সেগুলোতে যাতে করে কালকে আপনারা রচনামূলকগুলোতে কোনো প্রবলেম ফেস না করেন আর কি ঠিক আছে কারণ দেখা যায় যে দেখা যায় তো তোমার ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছে রচনামূলক পাঁচটা পাঁচ আসছে চল্লিশ মার্ক কথা চল্লিশ মার্ক যদি কেউ পায় তাহলে তার প্লাস কি কেউ ঠেকাতে পারবে বলো পাঁচ আষ্টে চল্লিশ মার্ক যেখানে আমি পাঁচ আষ্টের মধ্যে থেকে অলরেডি কয়টা করাইলাম আমি এখানে মনে হয় বারো অধ্যায় করাইলাম বারো অধ্যায় থেকে যদি মনে করি দুইটা আসে তাহলে কত হয় আট দুগুণে এই অধ্যায় থেকে যদি একটা আসে তাহলে কত হয় তিন তিন হাস্টে চব্বিশ হয় চব্বিশ মার্ক হয় আট দুগুণে ষোলো আর তিন হাস্টে কত হয় চব্বিশ মার্ক হয় তারপরে ওইদিকে তো আরো রচনামূলকগুলো করাইছি মেয়া ক্লাসে ওই রচনামূলক তো দাগাই দিছি

ওকে যাই হোক রচনার পাশাপাশি অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সলভ করে দেন রচনার পাশাপাশি অতি সংক্ষিপ্ত সলভিত এই সব সলভ বাবা যদি এখন করাই আমি তাহলে তোমার রাত 12টা বন্ধ শেষ হবে না ক্লাস আর এই সলভগুলো আপনাদের মিনিমাম পেইড ক্লাস থেকে আপনাদেরকে নিতে হবে ঠিক আছে আজকের ক্লাসটাও আমি আপনাদের এই अटेंशन দেখে अटेंशन দেখে কিন্তু মনে হচ্ছে না যে বেশিরভাগ আমি কন্টিনিউ করব আপনাদেরকে যদি ক্লাস করার ইচ্ছা হয় তাহলে মেবি আপনাদেরকে পেইড দিতে হবে পেইড থেকে আপনাদের ক্লাসগুলো কোয়েন নিতে হবে যাই হোক এখন আপনাদের আমি তিনটা ফর্মুলা লিখে দিচ্ছি এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস হচ্ছে এবি মাইনাস হচ্ছে তোমার বি সি মাইনাস হচ্ছে তোমার প্লাস হচ্ছে 3abc এই ফর্মুলাটা তোমরা এখন এখানে বসাও তাহলে এই ফর্মুলাটা যদি তোমরা বসাও এখানে তাহলে দেখো তো কি পাচ্ছো 4 বিশাল কিন্তু ফর্মুলা ফর্মুলা বিশাল হোক বাট দেখবা একটু পরেই এটা ফিনিশ হয়ে জিরো হয়ে যাবে কিভাবে হবে জিরো হবে একটু দেখো যারা এখানে চালাক আছে তারা হয়তো বুঝে ফেলছে যে কিভাবে জিরো হবে আর যারা বুঝেনি তারা একটু ধৈর্য ধরো দেখো -cos a cos b minus. cos b কস সি মাইনাস ক্র্যাকেট ক্লু তারপরে কি হবে প্লাস এখানে একটা সুন্দর করে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম দেখো বিশাল বড় সূত্রটা লিখে দিয়েছি এখন বুঝে দিই দেখো এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস ক্লিয়ার তো দেখা যাচ্ছে নিষ্পন্ত হ্যাঁ নিষ্পন্ত দেখা যাচ্ছে আচ্ছা এখন এটা একটু দিয়ে দেখো এই তিনটার যে ভ্যালু সেই তিনটার করে এখানে কত আন্ডা তাহলে এই আন্ডাটা যদি আমি এখানে বসায় দিই তাহলে এই যে ইয়া বড় এই পুরা এই পুরাটাকে দেখো শুধু এই পুরাটা কি হয়ে যাবে আমার জিরো হয়ে যাবে তাহলে বাইশ থাকবে কি শুধু বাইশে থাকবে শুধুমাত্র এই থ্রি এ বি সি তাহলে এই ফোর এর সাথে যদি এই থ্রিটা গুণ করে আমি তাহলে টুয়েলভ কস এ কস বি কস সি দ্যাট ইজ প্রমাণিত কমা নিত রাইট হ্যান্ড সাইড কমা নিত প্রমাণিত ওকে ক্লিয়ার ক্লিয়ার থাকলে এখন সবাই এটা একটু ডান লেখা আর এই ফর্মেটা একটু মুখস্ত করে রাখবা ঠিক আছে খুবই ইজি একটা প্রমাণ ভাই আপনি যে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত দিচ্ছেন টেকনিক্যাল ওইগুলো কি করবো জি অবশ্যই ওগুলো করলে এনাফ আমি যেগুলো দেখাই দিচ্ছি ওগুলো করে যাবেন আর অবশ্যই সেকেন্ড সেমিস্টার যারা অবশ্যই কোর্সে আসো তারা অবশ্যই আমাদের কাছ থেকে টেকনিক্যাল বইটা নিবা কারণ যদি বাঁচিতে চাও ক্যালকুলাস থেকে তো অবশ্যই টেকনিক্যালের সাহায্যেই আপনাদেরকে বাঁচতে হবে কারণ টেকনিক্যাল বইয়ে হচ্ছে আপনাদের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো হচ্ছে বোর্ড আকারে সুন্দরভাবে সাজানো আছে কারণ যেহেতু ক্যালকুলাসের বিশাল বিশাল অনেকগুলো অঙ্ক আছে সো সবগুলো অঙ্ক আমাদের পক্ষে করাটা পসিবল না আমরা শুধু বোর্ডগুলোই বেছে বেছে করব তো সেই জন্য টেকনিক্যালটা বেস্ট হবে তোমাদের জন্য ঠিক আছে ওটা নিলে তোমরা হচ্ছে আসলে কোশ্চিনগুলো আসলে সাজিয়ে পাবা সাজিয়ে গুছিয়ে পাবা এখন বলতে ভাই কলেজ থেকে তো হক পড়ায় এটা পড়ায় ওটা পড়ায় আরে ভাই কলেজ থেকে কি পড়ায় পড়ায় তোমার পড়া হচ্ছে নিজের মাঝে তোমার স্যার কি তোমার এখন বই খুলে খুলে দেখবে যে বাবা তুমি কোন বই পড়ো বাবা স্যার তো খুলে খুলে দেখবে না বা তুমি তো স্যারের কাছে সাজেশন দিচ্ছ না দিনশেষ সাজেশনটা আমার কাছে নিচ্ছ যে ভাই সাজেশন দেয় সাজেশন যদি আমার কাছে নাও যদি আমার কাছে তো সারের বই দিয়ে তুমি কি করবা তুমি তোমার মতো বই নিবা বই নিয়ে চুপচাপ করে কলেজে যাবা চুপচাপ করে পড়াশোনা করবা স্যার যদি অ্যান্সার করে সেটা সেটাকে দ্রুত করে সলভ করে দিবা স্যারের সাথে বেশি তর্কে যাবা না সুন্দর করে তুমি ক্লাস করবা তুমি স্যারের অ্যান্সার করবা দিন শেষে তুমি পরীক্ষা হলে গিয়ে ভালো রেজাল্ট করবা এতটুকুই স্যারের সাথে বেশি তর্ক করার দরকার নেই স্যারকে বেশি তেল মারারও দরকার নেই নালে কিন্তু ধরা খাওয়া নেক্সট অঙ্কটা হচ্ছে এরকম দেখো যদি টু এই দুটা অঙ্ক সমান সমান বেশি ইম্পর্টেন্ট হয় এইটা নয় এইটা এমন একটা অবস্থা ঠিক আছে হয় তবে দেখাও যে আলফা মাইনাস বিটা ইজিক সাইন টুয়াইস বিটা ফাইভ মাইনাস পাস দেখেন দশম অধ্যায় এই অঙ্কটা আছে দশম তেইশ নাম্বারে সপ্তম অধ্যায়ের বেসিক থেকে বুঝাই অধায় প্লিজ সপ্তম অধ্যায়ের বেসিকে চোদ্দ গুষ্ঠী দেওয়ার ক্ষমতা আমার আছে শুধু সপ্তম অধ্যায় না এগুলো বেসিক দেওয়ার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা আছে এবং চোদ্দ গোষ্ঠীর বেসিক দেওয়া হয়েছে অলরেডি অলরেডি বেসিক দেওয়া আছে আমার ক্লাসে ঠিক আছে কিন্তু ওই ক্লাসগুলো আপু জি ওগুলো ক্লাস হচ্ছে আপু না ভাইয়া আল্লাহ জানে আপু না ভাইয়া মেহা জান্নাত আপু তো ওই ক্লাসগুলো মিনিমাম আপনাদেরকে পেইড গ্রুপে অন্তর্ভুক্ত হয়ে বেসিকটা জানতে হবে বা যদি হ্যাঁ বলো যে ভাই আমার টাকা পয়সা নাই কম টাকা গরিব মানুষ তাহলে তুমি ইউটিউব যাও ইউটিউবে যাও ইউটিউবে গিয়েও বেসিকটা পাবা ইউটিউবে গিয়ে দেখবো আমার সপ্তাহ মধ্যে লেকচার আছে সপ্তাহ মধ্যে ওখানেও সুন্দর করে বেসিকটা আমি দিয়েছি ঠিক আছে ওখানেও খারাপ ক্লাস না কিন্তু ওখানে বর্তমানে একশো কে মানে হচ্ছে একশো এক লাখ স্টুডেন্ট শুধু আমার প্লেলিস্টে ভিউ করছে ঠিক আছে ম্যাথপেরিক্স ওয়ান এক প্লেলিস্টে তো ওখান থেকেও দেখতে পারো তোমার চাইলে ঠিক আছে এই অঙ্কগুলো ওখানেও করা আছে আমার প্লেলিস্টও করা আছে তবে ওখানে ওখানেও মানে ওখানে যদি কেউ একজন বাচ্চা ওই প্লেলিস্টটা ভালো করে সলভ করে হো ম্যাথপিক্সে প্লাস পাবে এতটুকু আমি বিশ্বাস করি তবে ওখানে কিছু কিছু অধ্যায় নাই যেমন ওখানে তোমার আট অধ্যায় নাই তারপরে তোমার হচ্ছে মেবি নয় অধ্যায় আছে কিনা না এগারো অধ্যায় নাই বারো অধ্যায় আছে কিনা জানি না তেরো অধ্যায় মনে হয় নাই চোদ্দ অধ্যায় আছে পনেরো অধ্যায় আছে পার্ট ওয়ান ঠিক আছে এরকম এরকম করে আছে লাস্টে কয়েকটা অধ্যায় গ্যাপ আছে তো যাই হোক আমি বেশি কথা না বলে এটার প্রুফে চলে যাই দেওয়া আছে কি দেওয়া আছে টু ট্যান থিতা থ্রি ট্যান বিটা ঠিক আছে টু ট্যান থিতা থ্রি ট্যান বিটা এটা দেওয়া আছে তোমরা এখান থেকে যে কোনো একটার মান বের করবা আমি এখান থেকে কোনটা মান বের করবো ট্যান মান বের করলাম থ্রি ট্যান বিটা ডিভাইডেড বাই টু এইটার মান বের করার পর এখন আমি ডিরেক্ট ডিরেক্ট আমি হচ্ছে লেভ হ্যান্ড সাইডে যাব ট্যান কি আলফা মাইনাস বিটাতে যাব ডিরেক্ট লেভেন হ্যান্ড সাইডে যাব তো এখন কথা হইল যে এই ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা আপনাদের কি জানা আছে বা মনে আছে নাকি যে কোনো পরেন নাই যারা এগুলো কাজ করে বসে আছেন অকাম করে বসে আছেন তাদের উদ্দেশ্যে বলে দিই এখনও সময় আছে ভাই কালকেও সময় আছে আজকে সময় আছে দ্রুত এগুলো বেসিক ক্লিয়ার করে নাও সেটা আমার ইউটিউব থেকে হোক কিংবা যদি তুমি সেকেন্ড সেমিস্টারে ওঠো সেকেন্ড সেমিস্টার ওঠার পর পেইড ক্লাস দেখে হোক যে কোনো একটা জায়গা হতে এগুলো বেসিক শিখে নাও নয়তো একটা কথা বলে দিই ভাই এখানে কয়জন দেখতেছে একশো জন না এই যে একশো জন বান্দা আপনার যখন সেকেন্ড সেমিস্টারে উঠবেন তখন যে বারবার বলতেছি ম্যাথমেটিক্স টু এর কথা এই ম্যাথ টু বইটা যে ক্যালকুলাস আছে এই ক্যালকুলাসের পুরো যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোতে যে সূত্র আছে সেই সূত্র সবগুলো তীরকমিতির সূত্র এবার কি করবা তোমরা যে এখন এই ত্রিকোণমিতিকে অবহেলা করতেছো ফাঁকিবাজি করে মনে করো পার হচ্ছে আর কি অঙ্গ মুখস্থ করে করে পার হচ্ছে তাহলে আগামীতে ক্যালকুলাসে গিয়েও যে ধরা খাবা তখন কি হবে আমি আমার ক্লাসগুলোতে এই সূত্রগুলো মনে রাখার কত সহজ সহজ দেখতে বলে দিয়েছি দেখেন এটা সূত্র হচ্ছে এই যে এটা এই সূত্রগুলো কত সুন্দর দিয়েছি ফর্মুলা তারপরে প্লাসের সহজ আছে অনেকগুলো ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলোকে কিন্তু সুন্দর করে একটা টাইপ ভিত্তিক ভিত্তিক করে করে কিন্তু ক্লাসে শিখেছি এখন তোমরা যদি না বোঝো এখনও তাহলে তো আমার পক্ষে আর বোঝানো সম্ভব না বা পসিবল না ঠিক আছে তো এখন ওই ফর্মটা আমরা এখানে বসাবো ওই ফর্মটা এখন মুখস্ত করে রাখবা তাহলে কেউ ফাঁকবে যে দিলে কিন্তু সুন্দর করে ওখানে ধরা খাবেন এই যে মান বসাই দিলাম কার মান বসাই দিলাম ভাইয়া আলফার মান উপরে দেখো একটু এই যে এখানে তাহলে ইজিকোয়াল ইকুয়াল কি থাকবে নিচে মান মান বিটা বিটা বাই হচ্ছে বসাইছি শুধু শুধু কি করছি সূত্র অ্যাপ্লাই করলাম এই যে এখান থেকে সূত্রে অ্যাপ্লাই করলাম সূত্র অ্যাপ্লাই করার পর দ্য টেন আলফার যে মানটা আছে সেই মানটা বসাই দিলাম এবার কি করবেন ভাইয়া এবার আমি হচ্ছে সূত্রটা আমার আপাতত লাগবে না মিশাই দিই আচ্ছা এখানে লসাগু যাই মেবি রাইট তো লসাগু যদি যায় লসাগু নিয়ে নেই টু তাহলে থ্রি ট্যান বিটা মাইনাস ট্যান বিটা টু ট্যান বিটা তাই না থ্রি ট্যান বিটা মাইনাস টু ট্যান বিটা ডিভাইডেড বাই ডিভাইডেড বাই এখানে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে এখানে আস্তে আস্তে একেবারে যদি করি একেবারে করি হ্যাঁ একেবারে যদি করি লসাগু করলে টু আসবে তাহলে এখানে আসবে টু মাইনাস টেন আর টেন গুন করলে হয় কত থ্রি টেন স্কোয়ার বিটা দেখো তো বুঝছো কি এই লসাগোটা মাইনাস ওয়ান ছিল বাপ নিজে টু ছিল তাহলে এই টুটা টু এ আছে তাহলে এখানে লসাগো করলে টু আসবে আর এখানে যদি লসসাগো করি এই টেন আর টেন গুন করলে আগে থেকেই ট্যান স্কোয়ার বি থাকতো আর এখানে রসাগো করলে সাধারণত থ্রি ট্যান স্কোয়ার বিটা নিস নিস টু টু কাটা তাহলে উপরে থাকবে হলো কাটাকাটি করলে টেন বিটা তাই না ওইটা তো থাকে আর নিচে থাকে বলো টু মাইনাস থ্রি টেন কি বাদ দিতেছি কেন আমি ইকুয়াল ইজ ইকুয়াল আচ্ছা আমার প্রমাণের দিকে এখন আমরা একটু তাকাই আমার প্রমাণে রয়েছে সাইন এখানে রয়েছে কস সো নাও টেন আর টেন রাখা যাবে কি করতে হবে টেনটাকে সাইন ডিভাইডেড বাই কস এ রূপান্তর করতে হবে

আর এটাও ট্যান সূত্র বাট এখানে একটা কি হবে রে এখানে একটা স্কোয়ার হবে তাই না এখানে একটা করে স্কোয়ার হবে স্কোয়ার দিয়ে তো কারণ এখানে দেখো স্কোয়ার ছিল এখানে স্কোয়ার নাই তাহলে স্কোয়ার নাই এখানে তাহলে এখন দেখো সাইন বিটা কস বিটা আর এইখানে এইখানে যদি একটু লসাগু ফসাগু করি লসাগু যদি করতাম তাহলে কি হইতো রে লসাগু করলে থ্রিটা উপরে যাইতো একেবারে বোঝানোটা তোমরা হয়তো অনেকে বুঝবা না

কজ বিটা ইন্টু কজ স্কোয়ার বিটা উপরে যাবে আর টু কজ স্কোয়ার বিটা নিচে মাইনাস থ্রি সাইন স্কোয়ার বিটা নিচে দেখেন এখানে লসাগড় খুব ইজি লসাগুড় কজ স্কোয়ার বিটাই আছে দেখ স্কোয়ার বিটা আছে তারপরে কজ স্কোয়ার বিটা টু এর সাথে গুণ হইছে তারপরে এখানে কি থ্রি স্কোয়ার বিটা থ্রি সাইন স্কোয়ার বিটা এখানে যদি ভাগটা গুণ করি তাহলে এই কজ স্কোয়ার উপরে যাবে উপরে গেছে আর টু কজ স্কোয়ার বিটা নিচে থ্রি সাইন স্কোয়ার বিটা নিচে কাটাকাটি যদি করি তাহলে এখানে থাকবে কি বিটা তাহলে বিটা বিটা তাহলে এবার আসুন এবার আসুন নিচে কি নিজে কি করে থাকবে শুধু ভাইয়া টু কাইনাস থ্রি সাইন স্কোয়ার বিটা ও একটা ভালো কথা বলে হয়নি কথাটা কি এই অঙ্গটা কিন্তু তিন পৃষ্ঠা হবে কয় পৃষ্ঠা তিন পৃষ্ঠা হবে তো দেখো তো সবার তিন পৃষ্ঠা হয়েছে কি যারা আমার সাথে সাথে লেখা শুরু করছো তাদের দেখো তিন পৃষ্ঠা হয়েছে কিনা হ্যাঁ এইটাকে বলা হয় অঙ্ক বুঝছো খুব মজা লাগে এই অঙ্কটা করতে অবশ্য তো দেখো তো এই সূত্রের চেনা চেনা মনে হয় কিনা অনেকই চেন চা আবার অনেকের চেহ নেই হ্যাঁ ভাইয়া কেমন কি আচ্ছা আরেকটু লাইন বাড়াই এখানে আমি একটা টু নিয়ে আসি টু নিয়ে আসলে মানে কই থেকে নিয়ে আসলেন কই থেকে নিয়ে আসি আসি অঙ্ক মিলাইতে হবে আমাকে অঙ্ক কি করতে হবে মিলাইতে হবে দেখো ভাইয়া টু নিয়ে আসলেন দেখেন আমার এই জায়গাতে আমি টুটা আসলেই নিয়ে আসছি কারণ এখানে টু ছিল না তো আমি দুই দ্বারা উভয়কে গুন দিছি উপরকেও গুন দিছি নিচেও গুন দিছি তাহলে দুই দ্বারা এখানে গুন করলে দুই এখানে গুন করলে দুই দুগুণ চার তিন দুগুণ ছয় বুঝছো দুই দ্বারা এখানে গুন করলে কত দুই দুগুণ চার তিন দুগুণ ছয় আর উপরে দুই দুই কেন নিলাম কারণ তোমরা একটু আগে রাজার ফর্মুলা শিখছিল কিন্তু যে টু সাইন বিটা কস বিটা মনে হারে ফেলাইছো না এই যে থিতার সাথে সূত্র লিখে দিছিলাম টু সাইন থিতা কস থিতা মনে আছে এটা সূত্রটা লিখে দিছিলাম ওই ফর্মুলাটা এখন আমরা এখানে কি করব অ্যাপ্লাই করব তাহলে আমরা লিখতে পারি সাইন কত বলো এইটা দেখো তো প্রমাণটা কি মিলছে উপরে হ্যাঁ মনে হয় মিলে গেছে এইবার তোমাদের একটা চোরাই বুদ্ধি শিখে দিই কষ্ট করার দরকার হবে না বেশি আর প্রমাণিত লিখে দিবে শেষ কি করবে এখানে প্রমাণিত লিখে দিলো মোটামুটি মার্ক পাবা কিন্তু ভাইয়া হঠাৎ করে এই ফোর্থ থেকে পাঁচ এই ছয় থেকে এটা আসলো কেন তাই না এটাই তো হলো মেইন কাহিনী কাহিনীটা পরে বুঝাই দেই বাট তোমরা যদি না পারো কেউ এখানে অনেক দুর্বল স্টুডেন্ট আসো আমার এখানে জানি যে তোমরা হচ্ছে এখানে ডিরেক্ট এইটা লিখতেই পারো সমস্যা নাই যারা দুর্বলে কিন্তু যারা একটু ভালো তারা হচ্ছে এই কাজটা কখনোই করবে না তোমরা যেটা করবে সেটা হলো যে এখানে একটু কার সাজি করবে কি কার সাজি দেখো এইটা তো ফর্মুলা ঠিক আছে কিন্তু এখানে আমি এই এইটাকে এইভাবে লিখবো সাইন স্কোয়ার ঠিক আছে এটা লিখবো একটা আর এখানে হচ্ছে কি দেবো রে ফাইভ দেব আর এখানে যেটা লিখবো মাইনাস কী মাইনাস মজার জিনিস দেখো আমি এখানে জাস্ট প্লাস করছি এখানে মাইনাস করছি আর এখানে মাইনাস যা ছিল মাইনাস কিন্তু আমার যদি এইটা লক্ষ্য করো এইটার সাথে এইটা কিন্তু মিলে গেছে কিভাবে দেখো এই পাঁচের সাথে যদি কজ গুণ করি তাহলে কত হয় ফাইভ কজ আর এখানে মাইনাস কজ আছে

এখানে মাইনাস মিল হওয়ার কথা তাহলে ফাইভ যদি এখানে হয় ফাইভ কস্টটা তো মিলে গেছে তাই না কস্টটা মিলে গেছে তাহলে তো সাইনটা মিলার কথা এখানে যদি আমি মাইনাস ঠিক রাখি তাহলে হচ্ছে তোমার কত হয় মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস সাইন এটা মিললো না কেন এটা মিললো না কেন সবকিছু তো ঠিকঠাকই চলতেছিল মেবি এই জায়গাতে একটা গন্ডগোল আছে এই যে মাইনাস আমি লেখছি না এই মাইনাসে একটা গন্ডগোল আছে তোমরা এই মাইনাস দেখো আমি কিন্তু এইদিকে মিশাই দিয়েছিলাম এই মাইনাসটা এই মাইনাসটা যেটা লিখছিলাম এই মাইনাসে একটা গন্ডগোল ছিল ভাই প্লাস বানাইতে হবে প্লাস 6 আমার মনে হচ্ছে যে এই মাইনাসটা গন্ডগোল ছিল এখানে মাইনাস না এখানে প্লাস হওয়ার কথা ছিল রাইট এখানে কিন্তু প্লাস হওয়ার কথা ছিল তোমরা একটু জাস্ট তোমরা যারা নোট করছো ভিডিওটা একটু কেটে দেখো যে এখানে কিন্তু প্লাস হওয়ার কথা রাইট এখানে এই জায়গাতে এই জায়গাতে প্লাস হবে এই জায়গাতে যদি প্লাস হয় তাহলে এখানেও কি হবে প্লাস হবে এখানে হানড্রেড পারসেন্ট এখানে হচ্ছে প্লাস হবে প্লাস কি হবে প্লাস হবে তোমরা একটু দেখো তোমরা একটু দেখো যে এখানে মাইনাসটা হয়তো বা ভুল করে দিয়েছি বাট ওখানে কি হবে প্লাস হবে রাইট দেখো ইমরান বলছে থ্যাংক ইউ ইমরান তোমরা হয়তো তোমরা হয়তো দেখছো যে হয়তো দেখো যে উপরে যারা নোট করছো আমি তো মিশাই দিছি বাট নোট করলে দেখবা যে এখানে হান্ড্রেড পার্সেন্ট কি হবে প্লাস হবে কিন্তু এখানে যে আমি মাইনাসটা বারবার এখানে এই জায়গাগুলোতে আমি মিশাই দিছি আমি তো দেখতে পাচ্ছি না বাট এখানে হান্ড্রেড পার্সেন্ট কি হবে প্লাস হবে যদি প্লাস হয় তাহলে আমরা এখন লিখতে পারি কত আমরা যদি এখানে প্লাস দিই বা প্লাস দিতাম তাহলে কিন্তু আমাদের মিলে যেত কিন্তু তাও একটু আমি একটু গবেষণা করি দাও একটু ভাবি আমি হচ্ছে মাইনাস দিছিলাম মেবি মাইনাস দিয়ে করছিলাম মেবি মেবি হচ্ছে ফর্মুলাটা ভুল করছিলাম ফর্মুলাটা ভুল করে মাইনাস দিয়ে করছি যার কারণে এইটা মাইনাস আসতেছে বাট এটা তোমাদের প্লাস হবে তোমরা একটু ভিডিওটা কেটে দেখিও হান্ড্রেড পার্সেন্ট এটা প্লাস হবে এটা কি হবে প্লাস হবে যদি এইটা প্লাস হয় তাহলে কিন্তু আমাদের হচ্ছে লাস্ট এই কন্ডিশনটা মিলে যাওয়ার কথা ঠিক আছে কি ওইটা কি হবে রে প্লাস হবে বুঝছো প্লাস হলে দেখো এবার কন্ডিশনটা মিলে যাবে তাহলে এইবার এখানে মাইনাস রাখবো এখানে দেখো করলে ফোর কস এখানে ফাইভ সাইন আর মাইনাসে মাইনাসে প্লাস সাইন তাহলে হবে কত সিক্স সাইন তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টু বিটা আর এখানে দেখো সাইন স্কোয়ার থিতা কস স্কোয়ার থিটা মান কত ওয়ান আর এইটার যে সূত্রটা এইটা সূত্রটাই হচ্ছে তোমার ডিরেক্ট এইটা অর্থাৎ কস টোয়াইস বিটার সূত্র হচ্ছে কস স্কোয়ার বিটা মাইনাস হচ্ছে সাইন বিটা ঠিক আছে এটা একটা ফর্মুলা এটা কি একটা ফর্মুলা এই ফর্মুলাটা এখানে বসাই দিলাম তাহলে এটা হচ্ছে প্রমাণিত আর এখানে কিন্তু অবশ্যই তোমাদের এখানে প্লাস হবে তোমাদের আমি এটা একটু প্রুফ করে দিই যে ভাই এখানে প্লাস হবে না মাইনাস হবে তো আমি হচ্ছে মেবি এখান থেকে শেষ করছি আমি এটা মিশাই দেই প্রমাণটা কিন্তু হয়ে গেছে হ্যাঁ প্রমাণিত আমি একটু দেখি এখানে কোথায় ভুল করছিলাম এখানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড ছিল এইটা ছিল তো এখানে উপরে ছিল মাইনাস উপরে ছিল কি রে মাইনাস ছিল আর নিচে কি হবে নিচে প্লাস হবে আমি মানে নিচে মেবি কোনো না কোনো কারণে মেবি মনে মাইনাস দিয়েছিলাম তাহলে নিচে হবে তোমার ট্যান এইটা ইন্টু হচ্ছে ট্যান বিটা তাহলে যদি এরকমটা হয় তাহলে এখানে যদি আমি মান বসাই দেই তাহলে এখানে কার কার মান বসবে এখানে হচ্ছে তোমার আলফার মান বসবে আলফার মানটা হবে কত ফ্রি ট্যান বিটা

টু টেন বিটা ওকে থ্রি টেন বিস করত টু টেন বিটা তাহলে এখানে আসবে হলো টু টু প্লাস হচ্ছে তাহলে টু টু আমরা কাটা দিছিলাম তাহলে এখান থেকে বিয়োগ করলে শুধু থাকতো টেন বিটা আর এখানে ছিল হচ্ছে টু প্লাস থ্রি টেন স্কোয়ার এমন ছিল দেখো তাহলে দেখো তো এখানে কি আছে প্লাস আছে না তার মানে অবশ্যই ভাইয়া কোথাও না কোথাও এখানে মাইনাস দিয়ে করতেছিল যার কারণে কিন্তু আমার ওখানে কি আসছে মাইনাস আসছে তার মানে অবশ্যই ওখানে আমি মাইনাস দিয়েছিলাম বাট এটা অরিজিনালি হচ্ছে প্লাস হবে আই হোপ ক্লিয়ার সো ক্লিয়ার থাকলে সবাই একটু ক্লিয়ার লেখ আমাদের দশ প্রায় শেষ হ্যাঁ দশ অধ্যায় শেষ আমরা হচ্ছে এরপরে দশ অধ্যায়টা মোটামুটি ইম্পর্টেন্ট ছিল দশ অধ্যায় থেকে রচনা আসে আর হলো বারো অধ্যায় থেকে রচনা আসে বাকি তোমাদের আট নয় থেকে খুব কম রচনামূলক আসে বুঝছো সাত অধ্যায় থেকে রচনামূলকটা খুবই কম আছে ভাই আমাদের ডিপ্লোমা ইন টেক্সটাইল পরীক্ষা দশ তারিখ আপনি যে এগুলো পড়াচ্ছেন এগুলো আমাদের ডিপ্লোমাতে আছে আমরা কি এগুলো পড়লেই হবে জি অবশ্যই আপনাদের টেক্সটাইল আর হচ্ছে এইটা দুটাই কিন্তু সেম বুঝছো দুটাই কি আমাদের সেম টেক্সটাইল আর হচ্ছে তোমাদের এইটা দুটাই কিন্তু সেম বুঝছো আচ্ছা চোদ্দ পনেরো একজন কথা বলতেছেন আচ্ছা এর পরে হচ্ছে আমি তোমাদের হচ্ছে যে কোশ্চিন আছে যেমন মনে করো নয় অধ্যায়ের যে কোশ্চিন আছে এগুলো সাধারণত রচনামূলকে খুব তেমন একটা আমি আসতে দেখি না খুবই কম আসে যার কারণে হচ্ছে আমি তোমাদের বাকি যে অধ্যায়গুলো আছে যেমন মনে করো তোমার সাত অধ্যায় আট অধ্যায় নয় অধ্যায় এই তিনটা অধ্যায় সংক্ষিপ্ত বেসিক্যালি বেশি আসে আর এই তিনটা অধ্যায় আমি স্বন্দ করাবো না বাট এরপরে আমি যেটা করাবো সেটা হলো চোদ্দ অধ্যায় চোদ্দ অধ্যায় থেকে রচনামূলক মাসবি আসে তো এই চোদ্দ অধ্যায়টা আপনাদের করাতে হবে আর এই অধ্যায়গুলো যারা আপনারা যদি বলেন করেন যে ভাই আমরা এগুলো আরো করে পড়তে চাই সংক্ষিপ্তগুলো সমাধানও চাই তাহলে আপনাদের দুইটা কাজ করতে পারে হয়তো আপনারা ইউটিউব থেকে ফ্রি ক্লাস দেখতে পারেন অথবা আপনারা হচ্ছে আমার পেইড ক্লাসে যুক্ত হতে পারেন সেকেন্ড সেমিস্টার এগুলো ভর্তি হতে পারেন ঠিক আছে তো আমরা এখন চোদ্দ অধ্যায়ের এর কোশ্চিন আলোচনা করব। চোদ্দ অধ্যায়টা অনেকের কাছেই খুবই কঠিন জিনিস লেখা চ্যাপ্টার বাট লেখাটাও কিন্তু আমাদের জন্য অনেকটা ইজি যদি আমরা ভালোভাবে করতে পারি বা ভালোভাবে বুঝতে পারি ঠিক আছে আর সরলেখার চ্যাপ্টারের পার্ট হচ্ছে দুইটা একটা খ আর একটা হচ্ছে ক তো খ থেকে আপনাদের রচনামূলক কোশ্চিনটা একটু বেশি আসে তা আমি হচ্ছে তোমাদের খ চলে যাব তোমাদের এই রচনা চোদ্দ অধ্যায় তেরো চোদ্দ অধ্যায় তেরো চোদ্দ অধ্যায় বললাম তেরো অধ্যায় থেকে সাধারণত রচনামূলকটা তেমন একটা আসে না আসতেও পারে আমি সাজেশন দেখাচ্ছি সেই সাজেশনটা অবশ্যই ফলো করবো সাজেশনটা একটু একটু পরে তোমাদের পেজে দেওয়া হবে পেজ থেকে তোমার সাজেশনটা ফলো করবা বা চোদ্দ অধ্যায় থেকে যেটা রচনামূলক সময় সবচেয়ে বেশি সেটা আমি করাবো এখন ঠিক আছে আরেকটা জিনিস আমি এখানে দেখতেছি যে আমার মোবাইলে চার্জ হতে মাত্র তিন পার্সেন্ট যেটা নিয়ে আমি একটু ভয়ে আছি চার্জ যদি কমতে থাকে তাহলে কিন্তু ক্লাসটাও কিন্তু পসিবল হবে না ঠিক আছে এইটা একটু ভয়ে আছে সবাই দিয়ে একটু দোহা করো যে চার্জ যেন না কমে আল্লাহ চার্জ কমতেছে বুঝছো চার্জ হচ্ছে বর্তমানে দুই পার্সেন্ট চার্জ তোমরা যারা বলতোছো ভাই এগারো অধ্যায় করেন ওগুলো অধ্যায় করেন আমি কিন্তু ওসব অধ্যায় করাবো না আমার রচনামূলকই যেটা ইম্পর্টেন্ট সেই অধ্যায়টার দিকে আমি বেশি ফোকাস দিচ্ছি ঠিক আছে চার্জ অনলি মাত্র দুই পার্সেন্ট এটাতে আমি ভয় আছি দুই পার্সেন্ট চার্জ কিন্তু শেষ হয়ে গেল কিন্তু কেন জানি চার্জ নিচ্ছে না বুঝছো ফোনটা কেন দেখি চার্জটা আমার নিচ্ছে না আমি বুঝলাম না ফোনে চার্জ দিচ্ছি বাট ফোনে চার্জটা হচ্ছে না মানে নিচ্ছে না কারণ লাইভ চলতেছে তো ফোনটা দিয়ে লাইভ দেখতেছি ভাবলাম যে ল্যাপটপটা নিয়ে আসবো ভাবলাম যে এই চার্জে হয়ে যাবে কিন্তু চার্জ খুব দূরতে শেষ হয়ে গেল আর চার্জটা নিচ্ছে না কেন জানি ফোন যার কারণে খুব ঝামেলায় আসছি সো এক থেকে ছয় অধ্যায় করলে কমন পাবো যে এক থেকে ছয় অধ্যায় করলে মোটামুটি হান্ড্রেড মোটামুটি ধরে নাও যে চল্লিশ মার্কের মতো কমন পাবো আর কি আহ আচ্ছা চার্জ যেহেতু কম আর হচ্ছে তোমাদের চোদ্দো অধ্যায়টা আমি একটা কাজ করি আমি একটা কাজ করি দিই তোমাদের হচ্ছে কমেন্টে কমেন্টে হচ্ছে আমি আমার প্লেলিস্টে অনেকে আমার প্লে লিস্টটা সম্পর্কে না হয়তো বা ফেসবুকের সরি ইউটিউবের প্লেলিস্টটা আমি আমার প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি এই প্লেলিস্ট থেকে আপনারা যেটা করবেন এই প্লেলিস্ট থেকে আপনারা যেটা করবেন সেটা হলো চোদ্দো অধ্যায়টা করবেন কয় অধ্যায়টা করবেন এই চোদ্দো অধ্যায়টা করবেন খুবই ইজিভাবে করেছি এবং মেইন কথা হচ্ছে আমার এই ক্লাসগুলো গুলো করাচ্ছে ওই ক্লাসগুলো করা আবার বেশি ভালো তোমাদের জন্য আর কি কেন বেশি ভালো কারণ ওই ক্লাসগুলোতে শুধু আমি যে রচনামূলক করাইছি তা কিন্তু না অতি সংক্ষিপ্ত ব্যাসিক সংক্ষিপ্ত রচনা সবগুলোই করানো হয়েছে এবং মজার একটা বিষয় হচ্ছে যে ওই ক্লাসগুলো বেশিক্ষণ না কিন্তু একটা অধ্যায় দেখা যায় সর্বোচ্চ গেলে তোমার তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট করেই আছে কিন্তু বা বিশ মিনিট এই অল্প কয়েক মিনিটের মাঝে কিন্তু দেখা যায় অধ্যায়টা শেষ তার মানে তুমি যদি আমার এই প্লেলিস্টটা এখন ফলো করো তাহলে কিন্তু তোমার মোটামুটি পরীক্ষাটা অনেক ভালো যাবে কিন্তু ঠিক আছে তো আমি তোমাদেরকে প্লেলিস্টের লিংকটা দিচ্ছি কমেন্টে তোমার সবাই প্লেলিস্টের ভিডিও আছে সাঁত্রিশটা এই সাঁত্রিশটা ভিডিও সবাই হচ্ছে এখন দেখা শুরু করো আর আমি সাধারণত কালকে যাব হচ্ছে ঢাকা বুঝছো যার কারণে আজকে লাইভটা নিলাম নয়তো আমি লাইভ নিতেই পারতাম না কাল কালকে না সরি আজকে রাতে যাব ঢাকা রাতে ট্রেন আছে এবং কালকে ঢাকায় পৌঁছাবো আর কি তো ঢাকায় গিয়ে সাধারণত আমাদের চাকরি প্ল্যান আছে সো আমরা চাকরি প্ল্যান নিয়ে কাজ করতেছি তোমরা হচ্ছে কালকে আবার লাইভ দেখতে পারবা চাকরি নিয়ে আমরা লাইভ নিচ্ছি তো তোমরা যারা চাকরি করতে চাও এখানে আর কি প্রথম সেমিস্টার থেকেই যেমন আমার টার্গেট ছিল যে আমি আমি হচ্ছে চাকরি করবো আমার প্রথম সেমিস্টার থেকেই একটা টার্গেট ছিল যে ভাই আমি চাকরি করব। সো সেই সেই জায়গা থেকে হচ্ছে তোমরা যারা চাকরি করতে চাও চাকরি বিষয়ক হচ্ছে মানে ধারণা নিতে চাও যে ভাই কী করে চাকরিতে আমরা পড়াশোনা শুরু করব বা কোন বইগুলো নেব ওই ধারণাটা পেতে গেলে তোমাদের হচ্ছে আজকে লাইভে থাকতে হবে সো দেখো আমার কিন্তু চার্জ মোবাইল এখন জাস্ট এক পার্সেন্ট আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি তোমরা হচ্ছে এই লিঙ্কটা সবাই আমি এখানে পিন করে দেওয়ার অপশনটা আসতেছে না আমি লিঙ্কটা আবার দিচ্ছি কম কেউ এখানে কমেন্ট করো না আমি লিঙ্কটা আবার দিচ্ছি তোমরা হচ্ছে এক পার্সেন জাস্ট যেকোনো মুহূর্তে ফোনটা বন্ধ হয়ে যাবে তোমরা হচ্ছে এখান থেকে চোদ্দো অর্ধের অবশ্যই ভিডিওটা দেখবে দেখো কথা একই কিন্তু চোদ্দ অর্ধ্য়ে যে রচনার মূলকটা করাইছি সেই রচনামূলক ফলো করবে অর্থাৎ আমার প্লেলিস্টটা হচ্ছে এমন একটা প্লেলিস্ট যেই প্লেলিস্টটা সাজেশন বেস তৈরি করা অর্থাৎ ওখানে এলোমেলো আজাইরা ফাজাইরা কোনো অঙ্গ করা হয়নি যা করা হয়েছে সব সাজেশন ভিত্তিক আমি যা করাইছি তাই পরীক্ষায় আসবে সেই জন্য আমার সাজেশন মানে প্লেলিস্টটা একটু বেশি জনপ্রিয় বুঝছো তা আমি দেখো বারবার তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা হচ্ছে চাইলে এই কাজটা করতে পারো আর আদারওয়াইজ চাইলে আরেকটা করতে পারো সেটা হলো আমাদের পেইড কোর্সে কি করতে পারো ভর্তি হতে পারো তো আমাদের পেইড কোর্সে ভর্তি হওয়ার জন্য নাম্বার দেওয়া আছে টাইটেলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করো তো আজকের ক্লাসটা আমি এ পর্যন্তই রাখতেছি ভাইয়া আর আসলে আমার পক্ষে আগানো সম্ভব হচ্ছে না আগাইতাম আমি চোদ্দ হাজারটা করাইতাম দেখা যায় পনেরো হাজার টাকা করতাম আর কি কিন্তু সম্ভব হচ্ছে না এগুলোর ক্লাস নেওয়া আছে তোমার চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারো যেহেতু আজও কালক ক্যালকুলাসের জন্য হলো আমার সম্ভাবন অবশ্যই হতে হবে সো এখনো সময় আছে দ্রুত ভর্তি হয়ে নাও বারোশো নিরানব্বই টাকা অফার রয়েছে এখনও সবাই ভর্তি হতে পারো تو الله حافظ